वाञ्छाकल्पतरुवश्यकृपासिन्धुव्यवश्च पतितानं पावुनेभ्य वैष्णवेभ्यो नमो नमःति वाचालं पङ्गुलं हैतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावयतुसि वै पिया वै केशवश

भक्ति सदानुराक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमदाक्षजगो वरुन् धैर्यं सदा परिभवग्नमभीष्टदोहं तेथास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं भीतात्तिहं पनुतपाल्भवाद्दिपोतं वन्दे महापुरुषते चरुणारविन्दम् যৎপা প্লবনখ চন্দমনি ছঠায়ে বিসুজিত কিমপি বধুষ্দর্শি পূর্ণাগর সারমূর সারাধি কময়ৃপা করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ্বৈতর শিবসদি গৌরভক্ত বিন্দ श्री कृष्ण चैतन्य प्रभु श्रीकृष्ण चैतन प्रभुनेद्वैतगदाधन शिव सदी बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

करुणा भथारू हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे नमामि गंगे तव पाद पंकजम सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासिनिद्धं भावानुरूपेण सदा नानं गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तरविभूषी त्वमभागम् नारायण प्रियमदारम वरानसी पुरापति भजबीशनाथ वागीशुस्वदने लक्ष्मीर्जशी ज्यास्ते हृदय संबिंगमहम भजे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হ ভ্রমত বনইশো পিছা যত শাস্তট পত্যা জিতেন্দ্রীয় আত্মরথের উধস্য সংসার বন্ধন কিম্নকার গৌরী গোষ্ঠীপতি শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপা পারমস জগৎগুরু জানিয়েছেন যখন আমাদের চারিপার্শ্বে কোনো রক্ষাকর্তা থাকবে না তখন পারিপার্শ্বিক পরিবেশ এক ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদেরকে আক্রমণ করবার জন্য ছুটে আসবে আমরা অসহায় হয়ে পড়ব গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপাত পরমাংস জগৎগুরু জানিয়েছেন যখন আমাদের চারিপার্শ্বে আমাদের কোনো রক্ষাকর্তা থাকবে না তখন পারিপার্শ্বিক পরিবেশ অত্যন্ত ভয়ঙ্কর এক রূপ ধারণ করে আমাদের আক্রমণ করবার জন্য ছুটে আসবে আমরা কিছুই করতে পারব না আমরা দুর্বল জীব আমাদের রক্ষাকর্তা বলতে কাকে বলতে চাইছেন অর্থ বল নাকি লোক বল কার কথা বলতে চাইছেন রক্ষাকর্তা বলতে আমাদের তো রক্ষাকর্তা আছে। আমাদের কাউরই রক্ষাকর্তা নাই যদি কেউ নিরপেক্ষ হয়ে বিচার করে তাহলে দেখবে আমাদের সত্যিই কোনো রক্ষাকর্তা নাই আমরা অসহায় আমরা এই জগতে কর্মফল অনুযায়ী ভেসে বেড়াচ্ছি অনির্দিষ্টকালের জন্য অনাদিকাল ধরে এই ইতিহাস কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ এটা অনাদিকাল ধরে চলছে এর কোনো বিরাম নাই কারণ ভগবান নৃত্য জীব নিত্য সে কথা সে বোঝে না ভগবান নৃত্য জীব নিত্য মায়া যে এটাও নিত্য কখনও অব্যক্ত থাকে কোন ব্যক্ত হয় কর্মকাল এগুলো সবই কিন্তু চলছে অনাদিকাল ধরে আজ পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি এগুলোকে আটকাবার এগুলো কোনো দিন আটকানো যায় না এগুলো চলতে থাকে আমরা ভেসে বেড়াচ্ছি অনাদিকাল ধরে কোন জন্মে কার সঙ্গে স্বামী স্ত্রী পুত্র ভাই বন্ধু সম্বন্ধ হচ্ছে আবার ভেসে আমি চলে যাচ্ছি অন্য জায়গায় অন্য কোনো জন্মে অন্য কারোর সঙ্গে আমার সম্বন্ধ হয়ে যাচ্ছে যেটা উদাহরণ দিতে গিয়ে নারদি মহারাজ বলছেন যেমন সমুদ্রের তীরেতে অনেক বালুকোনা আছে এক এক বালুকোনা এক 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 সঙ্গে অঙ্গাঙ্গিভাবে গায়ে জড়িয়ে বসে রয়েছে বালিকোনাগুলো সমুদ্রের তীরে অসংখ্য বালুকোনা গনা যায় না হঠাৎ একটা বড় ঝড় এলো একটা হাওয়া এলো আচমকা একটা হাওয়া চলে এলো একটা দুর্দান্ত যে বালুকোনাটা একটা বালুকোনাকে আলিঙ্গন করেছিল এখন সেটা উড়ে চলে গেল কোথায় আর সেই বালুকোনার সঙ্গে তার কবে দেখা হবে আর কোনো ঠিক নেই আমার সঙ্গে গঙ্গোত্রীর পথে যমুনেত্রীর পথে যে সাধু সঙ্গ হয়েছিল দেখা হয়েছিল তাদের সঙ্গে অনেক কথা হয়েছিল কিন্তু সেই সব সাধুর সঙ্গে আর আমার কোনো দিন দেখা হয়নি ওইখানেই দেখা ওইখানেই শেষ তারা অনেক মনের কথা বলেছিলেন আমিও আমার অনেক কথা তাদেরকে জানিয়েছিলাম কিন্তু সেই পাহাড়ের কোলে হিমালয়ের কোলে রৌদ্রপ্রয়াগ আদি বিভিন্ন ভয়ঙ্কর জায়গা সেখানে দাঁড়িয়ে আনমনাভাবে চিন্তা করছি লিখছি ওখানে দেখা হলো কিন্তু সেই সাধু সাধুসংবাদ জীবনেও দেখা আর হবে কি তা জানি না ঠিক এরকমই পরিস্থিতি আমাদের আত্মীয় পরিজন ভাই বন্ধু স্বামী স্ত্রী এতে দুঃখ করার কোনো কারণ নেই যার যখন সময় হবে যার যখন জায়গা আসবে সে নেবে চলে যাবে বাকি যাত্রী বসে থাকবে এই জন্য বলা হয় জীবন যাত্রা আমাদের এই জীবনটাকে যাত্রা বলা হয় আমরা যাত্রা করছি যাত্রা যাত্রা করতে করতে কখন আমাদের চলে যাওয়ার নেবে পড়ার সময় হবে আমরা নেবে যাব বাকি যাত্রী থাকবে পরে তারা অন্য জায়গায় নামবে বড় আশ্চর্য জিনিস যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম এটা চিন্তা করার বিষয় বিষয়ব গম্ভীর আমাদের এক অজানা ভয় সবাইকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে ভয়টা কিসের ভয় বলতে পারছি না হয়তো অনেকে টাকার বলও আছেন বিদ্যা বল লোক বল সব থাকতে পারেন কিন্তু কোনো না কোনোভাবে তাদের একটা ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ভয়টা কিসের ভয় বলতে পারছি কেউ নিশ্চিন্দে নেই সবার ভেতরে একটা আশঙ্কা একটা আতঙ্ক একটা অজানা একটা ভয় তারা করছে নির্ভীক কেউ হতে পারছে না সেই জন্য বলছেন ভয়ম প্রমত্তস্য বনিশু বিষাদ ব্রহ্মা বলছেন তার নাতি প্রিয়পদকে বলছেন ভয়ম প্রমত্তস্য বণেশ পিসাদ যতহ আস্তে সহশ্ন যতক্ষণ ছজন শত্রুর সঙ্গে তুমি রয়েছ যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত তোমার মোড়েও শান্তি নেই একটা কথা বলে মোড়েও শান্তি নেই সত্যিই তাই মিথ্যে নয় মোরেও শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত ছটা শত্রুর সঙ্গে তুমি বাস করছ কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এই যে ছটা শত্রুর সঙ্গে যতদিন বাস করবে ততদিন তোমার মোড়েও শান্তি নেই কেন আবার জন্ম হবে সহ শট পাতনে আর যিনি জিতেন্দ্রীয় হতে পেরেছেন জিতেন্দ্রীয় কথাটার মানে কি যদি কেউ বলেন আমি আমার ইন্দ্রিয় গ্রামকে বসীভূত করেছি মহারাজ আমি জিতেন্দ্রীয় কেউ বলছেন আমি ব্রহ্মচারী জানেন আমি বিবাহ করি নাই আমি বিবাহ করি নাই ব্রহ্মচারী প্রবাদ বলছেন যদি বিবাহ না করাটাই ব্রহ্মচর্য হয় তাহলে চিড়িয়াখানার পশুগুলো তোমার চেয়ে বড়ো ব্রহ্মচারী চিড়িয়াখানার যে পশুগুলো আছে হলো বড় ব্রহ্মচারী প্রপাত বলছেন অর্থাৎ বিবাহ না করাটাই ব্রহ্মচর্য নয় ব্রহ্মচর্যের অনেক নিয়ম আছে সেই সব নিয়মগুলো যারা সঠিকভাবে পালন করে তারাই ব্রহ্মচর্য বাকি কাউকে ব্রহ্মচারী বলা যায় না তাহলে ভয়ং প্রমত্তস্য বণ্য ভিস যিনি প্রমত্ত অবস্থায় রয়েছেন অর্থাৎ নিজের ইন্দ্রিয় গ্রহণ এবং বদ্ধমন যার বসীভূত নয় যার অধীনে আসেনি সেই ব্যক্তি যেখানেই থাক সে ব্যক্তি যেখানেই যাক সেখানেই তার বিপদ প্রচারে গিয়ে বিপদ করে এসছে হাজার হাজার কেস আছে প্রচারে গেছে প্রচারে গিয়ে জঘন্য কেস পালিয়ে বেড়াচ্ছে কাজেই বদ্ধজীবের কোনো জায়গায় শান্তি নাই যতক্ষণ পর্যন্ত ছটা শত্রু তোমার বসীভূত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার শান্তির কোনো প্রশ্নই আসতে পারে না যে কোনো জায়গায় যাও হিমালয় চলে যাও গুপা সেখানেও তোমার বিপদ কেন তোমার তো অনর্থ তোমার দুরূপিত হয় নাই অন অনর্থকে তুমি তাড়াতে পারো নি ওই জন্য তোমার সঙ্গেই রয়েছে তোমার সঙ্গেই রয়েছে তোমার মন তোমার বদ্ধ মন তোমার বদ্ধ ইন্দ্রিয়গুলো সেগুলো তোমার সঙ্গেই রয়েছে ওখানেও তোমাকে বিপদে ফেলবে ওখানেও তোমার বিপদে ফেলবে তোমার কোনো শান্তি হবে না এই জন্য বলছেন ভয়ং প্রমত্তস্য বনেশ বিষাদ ইয়ত সহসট পাটনা যতক্ষণ ছটা শত্রুর সঙ্গে অর্থাৎ অনর্থর সঙ্গে বিরাজমান রয়েছেন বদ্যজীব কোনো জায়গায় শান্তি নেই তার আর যদি জিতেন্দ্রীয় হতে পারে জিতেন্দ্রীয়স্য আত্মরথের বোধস্য যিনি জিতেন্দ্রীয় আবার আত্মরতি সম্পন্ন প্রথমে বলছেন জিতেন্দ্রিয়স্য তারপর বলছেন আত্মরতের বুধস্ব যিনি আত আত্মাতেই রতি করেন আত্মারতের বুধস্য বুধস্য মানে বুদ্ধিমান বাস্তব বুদ্ধিমানকে বাস্তব বুদ্ধিমানকে অনেকবার এই কথা আলোচনা করা হয়েছে বাস্তব বুদ্ধিমান তো কেউই নয় ভক্তিমন ঠাকুর বলছেন সকলেই মনে করে আমি বুদ্ধিমান আমার বিরাট বুদ্ধি সবাই মনে করেন কিন্তু বাস্তবিক বুদ্ধিমান কেউ নয় বুদ্ধিমানকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলছেন সেই বাস্তবিক বুদ্ধিমান যে এ মাত্র কয়েক দিনের জীবন লাভ করার পর এই জীবনের অর্থটা কি? এই জীবনের বাস্তবিক অর্থ কী আমি কি করে অমৃত পেতে পারবো অর্থাৎ জন্ম এবং মৃত্যুর যে ভয় তার থেকে বাইরে চলে যেতে হবে এটা এটা কবে হবে যার হয় তিনি হচ্ছেন বুদ্ধিমান এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনম যৎসত্যম অনৃতে নেহ মর্তে আপনাতি অমৃতম তাকেই বুদ্ধিমান গণের মধ্যে বুদ্ধিমান বলা হচ্ছে বুদ্ধিমত্তার মধ্যে তার বুদ্ধিমত্তার দাম আছে যাদের মনীষা আছে তাদের মধ্যে বাস্তবিক মনীষা কাকে বলা হয় মনীষী যে মাত্র দু এক দিনের জীবন ধারণ করবার পর কি করে আমি অমৃত লাভ করতে পারি অমৃতত্ব লাভ করতে পারব সেটার বিবেচনা যার পরিপূর্ণ পরিপূর্ণরূপে জাগরুক হয়েছে তিনি বাস্তবিক বুদ্ধিমান বাকি কেউ বুদ্ধিমান নয় তারা মনে করতে পারেন বুদ্ধিমান তারা বাস্তবিক বুদ্ধিমান নয় তাহলে জিতেন্দ্রীয় আত্মরথের আত্মরতের বোধস্য আত্মরতি সম্পন্ন বাস্তবিক বুদ্ধিমান জিতেন্দ্রীয় জিতেন্দ্রীয় কথা তার বাস্তবিক মানে একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া অর্থাৎ আমি বলতে যে ভাগবত ছাড়া অন্য কোথাও উত্তর সেরকম পাবে না বাস্তবিক উত্তর ভাগবতেই পাওয়া যায় অর্থাৎ ভাগবত বলতে মহাভাগবত বৈষ্ণবগণের কাছে আর গন্ধ ভাগবতে দু জায়গায় ওই উত্তরটা পাওয়া যায় বাস্তবিক কাকে বলা হয় কাকে সেখানে বলছেন যে জিতেন্দ্রীয় তাকে বল বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন কিপন কৃপনতো অজিতেন্দ্রীয়পন যে কীপন যে তাকে বলা অজিতেন্দ্রীয় অসন্তুষ্ট কৃপণ তু অজিতেন্দ্রিয় কি বলছেন দরিদ্র কৃপন তু অজিতেন্দ্রিয় যিনি কি বললাম হ্যাঁ কি বললাম হ্যাঁ যিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয় গ্রামকে বসীভূত করতে পেরেছেন তাই তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে দরিদ্র যস্তু অসন্তুষ্ট যার মধ্যে কোনো সময় শান্তি খুঁজে পাবে না একটা সাধুর বাস্তবিক লক্ষণ যারা জানেন তারা তারা বুঝতে পারেন যারা জানেন তারা জানেন যারা সাধারণ নাও তারা জানেন না সাধুর প্রথম লক্ষণ কি সাধুর প্রথম লক্ষ অনেক সাধুর ব্যাখ্যা আছে সাধু কাকে বলে সেসব আছে কিন্তু প্রথম লক্ষণ হলো সন্তুষ্টি সময় একটা সন্তুষ্ট কোনো সময় তার বিরক্তি নেই কোনো সময় তার কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ কিছু নেই সবসময় সন্তুষ্ট সন্তুষ্ট কখন থাকে যখন কারোর প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছাই না থাকে যখন তুমি সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শিখবে শান্তি কখন আসে যখন সমগ্র জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শিখে এটা তো বলতে খুব ভালো লাগে আমি এখানে বসে লেকচার দিতে পারি কিন্তু তোমাদের দেখতে হয় আমি আমার জীবনে সত্যি এটা পাচ্ছি কি না তোমাদের এটা লক্ষ্য করতে হবে ইনি যেটা বলছেন এটাকে নিজে পালন করতে পারছেন এটা তোমাদের লক্ষ্য করতে হবে এই জন্য বলছেন যে সমস্ত সমগ্র জগৎকে ভগবত সম্বন্ধে যে দর্শন করতে শিখেছে তিনি একমাত্র নির্ভীক হতে পারেন তার কোনো বিরক্তি থাকতে পারে না তার কোনো ভয় থাকতে পারে না সমগ্র জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শিখেছেন তার নির্ভীক অবস্থাটা আসে তাহলে দরিদ্রকে যে সবসময় অসন্তুষ্ট বাস্তবিক আমরা দরিদ্র মনে করি পয়সা না থাকলে দরিদ্র সুদামা বিপ্রকে আমরা দরিদ্র মনে করি কিন্তু দরিদ্রর বাস্তবিক ব্যাখ্যা যদি কেউ শোনে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দরিদ্র যস্ত অসন্তুষ্ট যার ভেতরে সবসময় অসন্তোষ শান্তি বলে কিছু নেই কোনো কিছুতেই সে শান্তি পায় না সবই করছে কিন্তু ভেতরে একটা অশান্তি এটাকে বলে দরিদ্র দরিদ্র যস্ত অসন্তুষ্ট কিপনও তু অজিতেন্দ্রীয় কিপন কাকে বলে আমরা মনে করি পয়সা যিনি কম খরচা করেন এক পয়সা খরচা করতে চায় না বড় কিপন আমরা এটা মনে করি কিন্তু কিপন কথার বাস্তবিক এটা ব্যাখ্যা নয় এটা কিপন বটে খরচা করতে চায় না খরচা করতে চায় না এটাও কিপন সমাজে এইটার ব্যাখ্যা চলে সমাজে এইটার ব্যাখ্যা চলে কৃপন কিন্তু ভগবান বলছে এটা কিপনের ব্যাখ্যা নয় কিপণত্ব অজিতেন্দ্রীয় যিনি তার মন প্রাণ ভগবানের চরণে দিতে পারেননি স্বার্থপর তিনি হচ্ছেন কৃপন কৃপন মানে তার যে আত্মনিবেদন করার যেই করা যে উচিত ছিল কারণ তার শরীরটা ইন্দ্রিয়গ্রাম তার যা কিছু আছে তার যা কিছু পজিশন পজিশন মানে তার কাছে যা কিছু আছে সবই ভগবানের কিন্তু ভগবানকে দেবে না বুঝে গেল না ওই জন্য গীতার যদি সার কেউ শুনতে চায় বলে গীতা অত পড়ার সমানে দু চারটে কথা বলে দিন তো ভগবান ওই জন্য যে গীতা তাহলে দু চারটে কথা শোনো কী কী শুনবে তুমি তুমি কাঁদছ কেন তুমি দুঃখ করছো কেন তুমি পরিতাপ করছো কেন কিসের জন্য পরিতাপ করছো কী হারিয়েছ তোমার কি তুমি নিয়ে এসেছিলে এই জগতে তো তুমি কিনে নিয়ে আসোনি তুমি যখন জন্মেছিলে তখন ল্যাংটু হয়ে জন্মেছিলে আর যখন যাবে সব ফেরত দিয়েই যেতে হবে যা নিয়েছো তুমি এই জগৎ থেকে নিয়েছো যদি শিক্ষা নিয়ে থাকো এটাও জগৎ থেকে যদি জমি জমি ঘর বাড়ি সম্পত্তি টাকা পয়সা যা কিছু তুমি করেছো সব এই জগৎ এখান থেকে নিয়েছো তুমি তো কিছু নিয়ে আসোনি তুমি তো কিছু নিয়ে আসোনি তুমি নিয়েও আসোনি আর তুমি নিয়ে যাবেও না গীতার সার শুনে রাখো যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে যা হয়েছিল সব ভালোর জন্য হয়েছিল যা হবে ভবিষ্যতে আরে আমার আমার বাবাটা মরে গেল আমার মরে যাবে আর মরে ভালোর জন্য হবে হ্যাঁ ভালোর জন্য হবে কী কথাবার্তা এই কথাটা তো বুঝলাম না এ তো নিষ্ঠুর কথাবার্তা আমার মেয়েটা মরে গেল আমার ভালোর জন্য হবে হ্যাঁ ভালোর জন্য সব ভালোজন এটা খালি বুঝতে শিখতে হবে এই কথাটা লেকচার দিলে হবে না এটা অনুভবে আনতে হবে যা হচ্ছে ভালোর জন্য যা হয়েছিল ভালোর জন্য যা হবে ভালোর জন্য সব ভালোর জন্য কী নিয়ে এসেছিল তুমি কিসের জন্য কার্য কি হারিয়েছ তুমি যা তুমি পেয়েছো এই জগৎ থেকে যা তুমি চলে যাওয়ার সময় নিয়ে যেতে পারবে না তার জন্য তোমার দুঃখ করে না এমনকি তোমার শরীরটাও নিয়ে যেতে পারবে না তাহলে তুমি কিসের জন্য দুঃখ করছো এটাই গীতা আশা ঠিকই বলেছে এত কিছু নয় তাহলে যার শরীর মন বাড়ি ঘর সম্পত্তি যা কিছু আছে তোমার করি যা তুমি আছে তুমি বুঝতে পারছো না এটা ভগবানের এইটাই তোমার কিপনতা এইটা তোমার ক্ষেপণতা তোমার যে কোনো সব ভগবানকে দেওয়া উচিত ছিল তুমি দাওনি এটাকেই কিপণতা বলা হয় বুঝে গেল ইউ আর সাপোজ টু গিভ এভরিথিং টু ভগবান অল ইউর পজিশন অল ইউর বিলং এভরিথিং বাট ইউ আর নট গিভিং নট ইভিন ইউর মাইন্ড তোমার মনটাকেও ভগবানকে দেওয়া উচিত ছিল মনটাও তোমার নয় মনটাও তোমার নয় কিন্তু তুমি বলে দাবি করছো আমার মন ভালো নেই আরে তোমার মন ভালো নেই মনটাও তো তোমার নয় ভূমি রাপ আনলো খং মানো বুদ্ধি বছ সব আছে গেলে কী বলছেন ভূমি রাপ অনলো বায়ু খং মানো বুদ্ধি রে রেবচ অহংকার ইতিয়ম্মে প্রকৃতির অস্বতা এটা আমার প্রকৃতি এটা আমার প্রকৃতি তুমি কোথা থেকে পেলে তুমি আমার বলে যে দাবি করছো প্রকৃতিতে তো আমার যা কিছু সকলের জগতের উপকরণ আছে যে যে বস্তুগুলো দিয়ে জগৎ গঠিত হয়েছে যে বস্তুগুলো দিয়ে সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র ইনফিনিটি স্টার স্টার প্ল্যানেটস যা কিছু হয়েছে সকলের তো সব আমার থেকে এসছে আমার থেকে তো তুমি বায়ুটা করতে থেকে ফেলে তোমার সায়েন্টিস্ট কি বায়ুটা তৈরি করেছিল তোমার যে জলটা তুমি পান করছো তোমার সায়েন্টিস্ট করেছিল কে করেছিল জল বায়ু বাতাস মাটি সব তো আমি দিয়েছি তোমাদের তোমার শরীরটাও তো আমার তুমি তো কিছুই দিচ্ছ না তুমি তো ভগবানের জন্য কিছুই করছো না তুমি তপস্যা করছো আর তুমি তপস্যা করছো তো ভগবানের কি লাভ হলো ভগবানের জন্য কি করেছ ভগবান জন্য কি করলো তোমার তপস্যা ভগবানের কি যা আছে তপস্যা করে তো শক্তি বাড়ে তোমার নিজের মতলব খারাপ আছে তাহলে যা কিছু তোমার মানস দেহ গেহ যো কিছু মর অর্পিনু তোয়া পদে নন্দ কিশোর এইটা তো কীর্তন তো এটি বলে মানস দেহ গেহ য কিশো মোর অর্পিনু তোয়া পদে নন্দ কিশোর আমার বলে তো কিছু নাই এটা গেলে লেকচার দেওয়ার জন্য না ভাষণ দেওয়ার জন্য আমি যা বলছি এগুলো সব তোমাদের জন্য আমার জন্য নয় বামন গোসাই বলতেন শাস্ত্রে যখন কিছু লেখা আছে সব আমার জন্য তোমাদের জন্য তোমরা তো পালন করবে না তো আমার জন্যই ঠিক আছে এগুলো সব আমার জন্য তোমাদের জন্য তোমরা পালন করো তোমাদের যেটা তোমার সুবিধা হয় করো তোমরা তো শুনবে না আমার কথা মহাজন জেনগত সফান সাপান্থা আমার মহাজনগুলো যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন আমাকে সেই পথায় সেই রাস্তায় আমায় চলতে হবে আমি কার রাস্তায় চলব আমি কার রাস্তায় চলব যে আমাকে আমার আমার গুরুবর্গ আমাকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন এইভাবে তুমি যদি আসতে পারো তাহলে আমি তোমাকে তোমার সঙ্গে আমার দেখা হবে আমি চলে গেলাম আমি চলে যাচ্ছি তুমিও আসো আমার পেছনে আমি চলে গেলাম আমার সময় হয়েছে চলে গেলাম জগৎ থেকে তোমার যদি ক্ষমতা থাকে আমার কথাটা তুমি গ্রহণ করো তাহলে আমার পেছনে পেছনে চলে আসো আমি তোমাকে নিয়ে নেব এরকম অজস্র ঘটনা একটা ঘটনা আমি বলবো না অজস্র এম ঘটনা আছে শরীর চলে যাওয়ার সময় শরীর চলে সময় পুরুষোত্তম প্রভু বলে একজন ছিল তিনি হচ্ছেন গুজরাটি আরেকজন রাঘব চৈতন্য প্রভু তিনি হচ্ছেন সাউথ ইন্ডিয়ান দুজনেই হচ্ছে প্রভুপাদের শিষ্য দুজনেই প্রভুপাদের শিষ্য এবং সাধারণ শিষ্য নয় তারা টাকা পয়সা ধ্যান ঘর বাড়ি কামিনী কিছু চায় না আমি সেই ভজন কুটিরেও ভগবানের ইচ্ছা থেকেছি দীর্ঘকাল ভজন করেছি তাদের কথা ভগবানের ইচ্ছায় জানি ওইখানে থেকে তারা ভজন করে শরীর ছেড়েছেন রাঘব চৈতন্যবাবু শরীর ছাড়বেন যিনি যার ভাষণ শুনলে বলে তুমি অবাক হয়ে যাবে কিন্তু তথাপি তিনি বিদেশে যেতেন না এর মধ্যে ভজন করিয়ে থাকতেন যে আস্ত তাকে বলতেন তার ভাষা জ্ঞান কত সুন্দর তিনি দেহ রাখবেন তিনি একটা বই লিখেছিলেন ডিভাইন নেম বলে একটা বই লিখেছিলেন আমার কাছে আছে নামের বিস্তৃত ব্যাখ্যা এটা ইংরেজি বই লিখেছিলেন অপূর্ব হরিদাস সাগরের ঘটনা নামের বা বিস্তৃত ঘটনা অন্য অন্য জায়গায় থাকলেও তার একটা বিশেষত্ব আছে অনেক গ্রন্থ তিনি লিখেছেন টুকটাক রাঘব চৈতন্যবু যখন দেহ রাখছেন শরীর চলে যাবে কিছুক্ষণ পরেই হয়তো যাবে তিনি বিষ্ণায় শুয়ে রয়েছেন বাড়ির বিল্ডিংয়ের করিবর্গ ওই যে ভজন কুটিরের দেখছেন ওপরে একজন ভক্ত রয়েছেন বলছেন বাবা কি দেখছেন আপনি তিনি বাংলা বুঝতেন বাংলা হিন্দি ইংরাজি তারপরে সাউথ ইন্ডিয়া মালায়ালাম অনেক ভাষাই বলতে পারতেন তিনি অনেক বাহাদুরই তার ছিল কিন্তু দেখেননি তিনিও এরমভাবে চারিদিকে তাকাচ্ছেন তো ভক্ত বলছে কী দেখছেন বাবা কি দেখছেন বলছে চারিদিকে আলো দেখছি আলো দেখছেন তারপর আর কী দেখছেন বলছেন প্রহুপাত এসছেন আমাকে নিতে প্র এসছেন আমাকে নিতে প্রভুপাতকে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু বললেন তিনি বলার পরে ভগবানের নাম নিতে নিতে আনন্দের এমন হাসতে হাসতে দেহ ছাড়লেন আমাদের দেহ ছাড়া কি আমাদের মৃত্যু এসে গেলে আতঙ্ক আমাদের যদি মৃত্যু এসে যায় তাহলে আতঙ্ক আমাদের আরে মুড়ি যাব আমি কিন্তু সাধু তাকে বলে যে মৃত্যুর সময় হাসবে মৃত্যুর সময় বেশি করে হাসবে কেন মৃত্যুর সময় তোমাদের দিকে হাসবে তোমাদের পরিস্থিতি দিকে হাসবে হাসতে দেহ রাখবে এই হচ্ছে সাধুর লক্ষণ দেহ ছাড়াও সামনে আনন্দে ছাড়বে শরীর কেন তার তো স্মৃতি ভগবানের রয়েছে না তার তো স্মৃতি ভগবানের রয়েছে তার তো অন্যদিকে স্মৃতি নেই তাহলে ভয় কখন আসে আমরা যে ভাগবতে যে অধ্যায় আলোচনা করতে বসি সেখান থেকে এটি বিষয়বস্তু দেখেন নবযোগেন্দ্র মধ্যে যে যোগেন্দ্রকে প্রশ্ন করা হচ্ছে তিনিও তো এই কথাই বলছেন রাজন নির্ভীক কী করে হওয়া যায় সে কথা পরীক্ষিত মহারাজ করেছেন কেউ আমাদের মধ্যে থেকে কেউ বলছেন না তো আমাদের মধ্যে থেকে বলছে না আমি নির্ভীক হতে চাই কী করে হতে পারি আমার একটা ব্যবস্থা করে দিন নির্ভীক হতে কেউ চায় না সবাই বলে আমি ভালো আছি এই একটা গুরুবর্গের মুখে একটা কথা শুনেছিলাম সেটা হচ্ছে কি তাহলে বর্ধমানে কোথায় আপনার গুরুমা যে বোধ হয় উৎসবে বোধ হয় যাচ্ছিলেন আমাদের গুরুমা সবাই মিলে গাড়ি থেকে নেবে তখন দিয়ে ক্ষেত খেতখামার ছিল এত তো বিল্ডিং বাড়ি ছিল না ওখানে যাচ্ছেন একটা নালাতে একটা সোনার বোতামোলা গিলে করা পাঞ্জাবি একজন লোক মদ খেয়ে পড়ে রয়েছে নর্দমায় নর্দমায় পড়ে রয়েছে এত তা জমিদারের ছেলে হ্যাঁ তার চাকর এবার খুঁজতে খুঁজতে দেখে আমার বাবু এই নালায় পড়ে রয়েছে নালায় পড়ে রয়েছে সোনার বোতাম সব কিছুর বিরাট ব্যাপার মদ খেয়ে পড়ে রয়েছে এবার সে মালিককে বলছে বাবু উঠুন উঠুন এখান থেকে উঠুন কোথায় পড়ে রয়েছেন আপনি চলুন আমায় ছেড়ে দে আমি ভালো আছি আমি ছেড়ে দে আমি বিরক্ত করিস না আরে ও বলছে ভালো আছি ও বলছে আমি ভালো আছি আমি ছেড়ে দে আমি বিরক্ত করিস না আমি বেশ ভালো আছি ছেড়ে দে তাহলে সবাই বলছে আমি ভালো আছি তা ভালোই থাকো মন্দ থেকার তো আমার দরকার নেই ভালো আছি ভালো সবাই ভালো আছে কেউ বলছে না আমি বাজে আছি কেন জীবনের মানেই তো বোঝে না জীবনের মানেটা যদি বুঝতো তাহলে তো বলতো না আমি ভালো আছি এটা তো এটিই বোঝে না সাধুকথায় নাম লিখিয়েছি জীবনের মানেই বুঝলাম না রগড়াতে রগড়াতে চলছি আমার জীবনের মানেটা কি যে জীবনের মানেটা বুঝতে পারবে তার উদ্দাম উৎসাহ আসবে তার এত উদ্যম আসবে যে কল্পনা করতে পারে না তার মানে হলো সে জীবনের অর্থ বুঝেছে অর্থ কখন বোঝা যায় যখন গুরুবর্গের কৃপা পাওয়া যায় তখন তার একটা উদ্দেশ্য বোঝা যায় তখন অনুভব করা যায় যে সত্যিই তাই আমার জীবনের অর্থটা কি এটা হলো কথা সেখানে ওই মাতাল যেমন বলছে ছেড়ে দেওয়া আমাকে ভালো আছি প্রত্যেকটা মানুষেরই বক্তব্যই আমি টাকা পয়সা ঘর বাড়ি এই যে ছেলে ভালোই আছে হ্যাঁ তো আমাকে বিরক্ত করছেন কেন তো ভালোই আছে প্রত্যেকেই ভালো আছে তো ভালো আছে যদি সবাই ভালো আছে তাহলে আর কি আর প্রয়োজন নেই কোনো কিছু তাহলে সেখানে বলছেন ভয়টা ভালোই যদি আছো ভয়টা কোথেকে আসছে তোমার ভয়টা কোন থেকে আস আগের দিনের আলোচনায় মনে করে দেখলে বোঝা যাবে আগের দিনের আলোচনায় আমরা বলেছিলাম যখন আমার প্রত্যেকটা ইন্দ্রিয় গ্রাম মন বাক্য সব কিছু ভগবানের সেবায় লাগাতে পারবো তখন আমার জীবন সার্থক হবে যেটা অম্বরীশ মহারাজের হয়েছিল সবই মন কৃষ্ণ পদারবিন্দর বা চাংসে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে হ্যাঁ করৌতর তন্মন্দিরমার্জনা সুতিন চকারচ্চিত সতকথ দি মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্বিত্ত গাত স্পর্শে অঙ্গ সঙ্গমম তাহলে এইভাবে দেখা যায় চোখ দিয়ে যখন আমি নিরন্তর শ্যামসুন্দরকে দর্শন করতে পারবো তাই তো যখন আমি যেখানেই তাকাই সব জায়গায় আমি শ্যামসুন্দরকে দেখতে পাবো আমি সব জায়গায় যেটা কালকে আলোচনা হবে আজকে আলোচনা করার সময় হবে না যেখানেই দেখবে সেখানে ভগবত বস্তুকে দর্শন করতে পারবে এটা কালকে বিস্তৃত ব্যাখ্যা প্রপাদের তীরভাব তিথি কালকে কালকে বিশেষ তিথি কালকে হয়তো ভাগবত হবে না পরশু হবে উপায় নেই কালকে তো চারটে কথা পরপর চলতে থাকবে সকাল থেকে তাহলে বলছেন এখানে যে যতগুলো ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয় গ্রামকে যখন যতক্ষণ না আমি ভগবানের সেবায় নিযুক্ত করতে না পারবো যে কোনো ইন্দ্রিয় গ্রাম আমার বেইমানি করতেই পারে এটা হচ্ছে কাল সর্প এই ইন্দ্রিয়গণকে বলা কাল সর্প কাল সর্প বলা আছে এই ছোবল মারে তুমি মরে যাবে তোমার বাঁচার কোনো অবস্থা নেই যার জন্য কপিলজি ভগবানের মা দেবাহতি বলেছিলেন আমি ফেড আপ হয়ে গেছি আমি একেবারে ফেড আপ হয়ে গেছি আমার আর কিছু ভালো লাগছে না সেখানে বলছেন আমার আর রকম কোনো হোপলেস কন্ডিশন আমার আমার আর কোনো কিছু তো আশা নেই আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি দেখে নিয়েছি এগুলো কি কিছুই নেই সেখানে বলছেন যে যত আমার ইন্দ্রিয় গ্রাম যা কিছু চাহিদা তাদের আমার ইন্দ্রিয় গ্রামের যা কিছু চাহিদা আমি তাই দিতে চেয়েছি নিবৃত্ত নিতরম ভুমান নিবৃত্ত নিতরম ভূমান অসদেন্দ্রীয় তর্শনাথ নিবৃত্ত নিতরম ভ্রুমন নিবৃত্ত নিতরম ভ্রুমন অসদিন্দ্রিয় তর্শনাথ জেনো সম্ভাষ্য মানেন প্রপন্ধব তমহ প্রভু এখন আর ছেলে বলছেন না প্রভু বলছেন বুঝতে পেরেছেন ভগবান ইনি এই জন্য হাজ্যর করে বলছেন প্রভু আর ছেলে বলছেন না ছেলে বলা আর শেষ হয়ে গেছে এখনো ছেলে বলছেন না হে ভুমন হে ভুমা পুরুষ হে ভুমা পুরুষ হে ভগবান আমি নিবৃত্ত নিতরম ভ্রমণ অসৎ ইন্দ্রিয়তা আমার যে অসৎ ইন্দ্রিয়গুলো এই অসৎ ইন্দ্রিয়গুলো এগুলো আমাকে যা চেয়েছে আমি তাই দিয়েছি কি লাগবে বল যা চেয়েছে চাই আমার জীব বলছে আমার মাংস চাই আমি তাই দিয়েছি কথার কথা বলছি ইনি মাংস খেতে নেই কথা আমি বলি নাই উদাহরণটা বলছি আমার জিউ চাই চেয়েছে তাই দিয়েছি আমার কান যা চেয়েছে তাই দিয়েছি আমার চক্ষু যা চেয়েছে তাই দিয়েছি আমার ইন্দ্রিয় চামড়া এটাও ইন্দ্রিয় এটা যা চেয়েছে চাই দিয়েছে উদর উপস্থ যা যে তাই দিয়েছে কিন্তু এরা আমাকে শান্তি দেয়নি আমি ভেবেছিলাম এদেরকে এরা যা চাইছে বুঝি যদি আমি দিই তাহলে বোধ এরা আমার ওপর দয়া দেখাবে বোঝা গেল আমি ভেবেছিলাম এদের আমি ভেবেছিলাম এরা যা আমার থেকে চাইছেন সেই চাহিদাগুলো যদি আমি পূরণ করি তাহলে হয়তো আজ না হোক কালকে তারা আমাকে ক্ষমা করবে না ছেড়ে দেবে কিন্তু তা তো নয় সেটা তো নয় আরও উল্টো যত আমি তাদেরকে দিচ্ছি তারা তত আমাকে আমাকে পশু স্তরে নিয়ে যাচ্ছে আমাকে পশুর লেভেলে নিয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না এরা যা চেয়েছে আমি বুঝছি দিলে পরে ওরা শান্তি হবে এবার তারপর বোধহয় আমাকে ছেড়ে দেবে তা তো ছাড়ছে না আরও আমাকে কি করছে আরও নিচুতে নামাতে নামাতে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে পশুও যেতে পারে না যেখানে পশুর ক্ষমতা নিয়ে যাবে একটা মানুষ ভোগ করতে করতে যে লেবে যে অবস্থায় নামতে পারে তার ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য এরকম নিচে একটা পশুরও যেতে পারে না ইন্দ্রিয় গ্রামকে চরিতার্থ করবার জন্য একটা মানুষ যে স্তরে নেবে আসতে পারে একটা পশুর ক্ষমতাও নেই সে স্তরে নেবে আসবে এরকম অবস্থা হচ্ছে কিছু করার নেই সেই জন্য বলছেন নিবৃত্ত নিতরম ভুমান অসতেন্দ্রীয় তর্শনাথ এদের এদের সঙ্গে এদের কথা মানতে গিয়ে যেন সম্ভাষ্য মানেনো আমি প্রপন্ন তমহ প্রভু হে প্রভু আমি নরকে পড়ে গেছি আমি তম অন্ধকারে চলে গেছি আমাকে কে বাঁচাবে কেউ তো নাই আমার আমাকে বাঁচাবার মতো আমার কেউ নেই না পিতা বাঁচাতে পারবে না মা মাতা বাঁচাতে পারবে মাতা বাঁচাতে পারবে না ভাই না বন্ধু না স্বামী না স্ত্রী কে বাঁচাবে বলো কোনো নেতা কে বাঁচাবে কে উত্তর দেবে কে বাঁচাবে বল কে বাঁচাবে আমাকে কেউ না আমাকে যদি বাঁচাতে পারে একমাত্র সেই মহাপুরুষ যিনি সে অবস্থায় রয়েছেন তিনি আমাকে টেনে তুলতে পারেন নির্ভীক করে দিতে পারেন বাকি কেউ আমাকে বাঁচাতে পারে সেই জন্য তো বারবার এই শ্লোকটা তোমরা মুখস্ত করো গুরুর না সাস্যাত সজ্জন না সস্যাধ হ্যাঁ হ্যাঁ পিতা না সাস্যাত সজ্জননী না সজ্জননী না পতিম না সাস্যাত না দৈবম না সস্যা নম চৈদ য সমপেত মৃত্যুম আমার সমূহ মৃত্যু থেকে যে বাঁচাতে যিনি পারবেন না যিনি আমাকে মৃত্যুর ভয় থেকে বাঁচাতে পারেন না তিনি সাধু হতে পারেন না তিনি সাধু সেজেছেন কিন্তু সাধু নয় তিনি সাধু নয় তিনি আমাকে বাঁচাতে পারেন না তার তিনি কি করে সাধু সাধু তো উদ্ধার করতে পারবে তাহলেই বলছেন তাকে গুরু বলা যায় না তাকে আত্মীয় বলা যায় না তাকে পিতা বলা যায় না তাকে মাতা বলা যায় না তাকে পতি বলা যায় না তাকে দেবতা বলা যায় না যে আমার সমূহ মৃত্যু থেকে আমাকে না বাঁচাতে পারবে তার কোনো গুরুত্বই নাই আমার আমি সেই চরণ আশ্রয় করতে চাই যিনি আমাকে সর্বদাই আমাকে এলাম আশীর্বাদ করবেন কোনো চিন্তা নেই আমি আছি বেটা কোনো চিন্তা নেই যেটা সকালবেলা উঠে তোমাদের বলা বলা হয়েছে না বলেনি তোমাদের গুরুদেব প্রাত সেমান নবদ্বীপে দিনত্তম দিবিজম গুরুম বরা ভয়ে পদম শান্তম তরে স্মরে তো তার নাম অপূর্বকম সকালবেলা উঠেই সেই গুরুকে দেখবে যিনি হাত এলাম করে বলছেন কোনো চিন্তা নেই আমি তো আছি তোর কিসির ভয় বড় ভয়ে পদম শান্ত তাকেই গুরু বলা হয় সকালে ইটে অন্য চিন্তা করছি টাকার চিন্তা করছি সবসময় গুরু বৈষ্ণব সব যত গুরু বৈষ্ণব আছে সকালে উঠেই যত বৈষ্ণবের নাম জানা আছে সব মুখস্থ বলতে হবে সব আর স্মরণ করতে হবে ঘুমটা ভাঙার সঙ্গে কাকের মতো কা 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 সকাল থেকে আরাম করি চারটে থেকে বা পাঁচটা থেকে কাক যেমন কাকা করে হ্যাঁ এত কথার কী আছে রে বাবা মুখটা চুপ করে থাকলে তো হয় চুপ করে থাকলে তো একটু মনটা শান্ত হয় সকালবেলা উঠে ভোরবেলা উঠে ক্যা ক্যা এই চা বানা এই বিস্কুট নিয়ে পাউরুটি নিয়ে এইসব চলল কোনো শান্তি নেই সকালে উঠে যে একটু বসি একটু আত্মচিন্তা করি সেটা কিছু কিছুই নেই সকালে উঠেই ওই ভাগা ভাগাড়ে চিন্তা ম্যাথর যেমন করে চিন্তা কাকের স্বভাব কি জানো কাকর এরা ঝ্যাটার গাড়ি নিয়ে এসে রাখলো এটাও দরকার হতে পারে মানুষের সংসারটাও রকম ও ওটা দরকার লাগতে পারে নিয়ে ওটা কিনে নিয়ে আসি পা যাচ্ছে সব এনে ঘরে জড়ো করছে মৃত্যুর ফাঁদ সব জ্বর ঘরে জড়ো করছে কাক কাক যেমন যেখানে যা পা তুলে নিয়ে এলো ওটা লাগবে কাকের সংসার এটা লাগে কাকে সংসার এগুলো লাগে এটা ওটা সব নিয়ে জড় করলো কাটি ফাটি যেখানে জবালো সব জঞ্জাল এসে জড় করলো এর দরকার লাগে আর মানুষের সংসারও সেরকম সব জঞ্জাল জড়ো করছে হ্যাঁ জঞ্জাল জড়ো করছে তো আর আমাদের সুরদাসজি কী বলছেন ছড়ি মমতা ছড়ি মায়া ছড়ি জগ জঞ্জাল বলে জয়গির ধর্গোপাল জোরে এই কথাটা কেউ বলছে না বলে কি হ্যাঁ সুরদাসী সব ছেড়ে দিয়েছি জঞ্জাল জঞ্জাল সব তাহলে আমরা আলোচনা করেছিলাম অম্বরীশ মহারাজ সপ্তদীপাধিপতি এবং তিনি কিতার্থ অম্বরীশ মহারাজ পিথু মহারাজ তারা সবাই কৃতকৃতার্থ যুধিষ্ঠির মহারাজ সবাই সমস্ত ইন্দ্রিয় খালি কৃষ্ণের সেবাতে তৎপর হয়ে রয়েছে এই যে হচ্ছে নিয়ম সেই জন্যই আলোচনা করা হয়েছিল বিগত দিনে কায় নামস ইন্দর বা বুদ্ধাত্মা অনুশ্রিত স্বভাবাদ করতি যদি যদ সকলম পরসী নারায়ণ নেতি তাহলে কায় মনোবাক্য মান মানুষের দ্বারা ইন্দ্রিয়র দ্বারা বুদ্ধাত্মনা বা অনুষ্ঠিত স্বভাবাদ অনুষ্ঠিত মানে পূর্বের সংস্কার অনুযায়ী অনুশ্রিত স্বভাবাদ মানে হচ্ছে পূর্বের সংস্কার অনুযায়ী কিছু করছো আর সেটাও করলে ভগবানের উদ্দেশ্য করতী যত যত সকলম পরসময়ী নারায়ণতি নারায়ণতি সমর্প যা কিছু করবে সব কিছু কী করতে হবে সব কিছু ভগবানের চরণ নিতে হবে পরশ্মেই মানে পরব্রাহ্মণে নারায়ণে ভগবানে সমর্পণ করতে হবে এখন আমাদের ভয়ের কারণটা কি এটা অনুসন্ধান করলে দেখা যায় যে আমাদের ভয়ের কারণ একটাই সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অভিনিবেশ আছে এইটাই আমাদের ভয়ের কারণ অর্থাৎ সর্বত্র ভগবত দর্শন যেটা বৌপাত শিখি যে কালকে এসব সব আলোচনা হবে সর্বত্র ভগবত দর্শন গুরু দর্শন এগুলো হচ্ছে নির্ভীক হওয়ার হচ্ছে এইটি রাস্তা সেটা কালকে বিস্তৃত আলোচনা হতে পারবে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তহাসাৎ ঈশাদ অপেত্য বিপর্যয় অশ্রুতি তন্ময়া অত আবত্বম বুধ ভক্তম গুরুদেব তাৎ কি বলছেন ভয়াম দ্বিতীয় বিনিবেশ তহসাদ ঈশাদ অপতঃ বিপর্যয় সুতি তন্মায় অত বুধ আভয়তম ভক্তম গুরুদেব তাৎমা তাহলে মানে কি হল বলে ভয়ম দ্বিতীয় বিনিবেশ একটা বাস্তবিক সাধু কখনই নিজেকে নির্জন নিজেকে একলা মনে করে না বড় আশ্চর্য বিষয় তারা একলা কখনোই মনে করে না বাইরের দেশে তিনি একলা রয়েছেন তিনি একলা নেই সব সময় দেখছেন গুরু বৈষ্ণব ভগবানকে দেখতে সব সময় এই জন্য ভূতের ভয় থেকে আরম্ভ করে অনেক কিছুর ভয় মানুষকে তারা করে তারা করে মানুষকে এর থেকে অনেক কিছু কে আমাকে মেরে ফেলবে প্রতিশোধ নেবে অনেক কিছু ভয় আমি দেখেছি অনেক ব্যক্তিকে কোনো এক বন্ধু তাকে ধমকি দিয়েছে তোকে আমি দেখে নেবো মারব ও ভয়েতে আজকে রয়েছে হার্টের বিট বেড়ে যাচ্ছে ডাক্তার পরীক্ষা করছে কিছু পাচ্ছে না তার ভেতরে প্যালপিটেশন একটা সবসময় একটা এটা আতঙ্ক রয়েছে তাহলে ভয় ভয়ের উৎপত্তি স্থল কোথায় না দ্বিতীয় অভিনিবেশ দ্বিতীয় বিনিবেশ মানে আমি ছাড়া আমি আমার ভগবান ছাড়া আমি আমার যে অভিনিবেশ এটাকেই বলে ভয় ভগবানকে ছেড়ে দিয়ে আমি আমার এই যে বিচারটা এটাকেই বলে ভয় এটাকে বলে দ্বিতীয় অভিনিবেশ এটাকে বলে দ্বিতীয় অভিনিবেশ তার মনটা অধিকের রয়েছে কিন্তু সে অনেকবার হয়তো সাধু হয়েছে অনেকবার হয়তো ভাগবতের প্রবচনও করেছে নিজেও ব্যাখ্যা করেছে কি কি ব্যাখ্যা করেছে অধ্যয় তত্ত্ব কিন্তু কাজের বেলা সে অনুভব করেনি কাজের বেলা অনুভব করেনি বদন্তি বিনম সত্ত্বম যজ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দ এরা অনেকেই বলতে পারে মুখস্থ করে কিন্তু অনুভব করে দেখো দেখি তারপর বুঝব কত 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 তোমার ক্ষমতা তুমি কি করে বুঝেছ সব অধ্যয় জ্ঞান যা কিছু কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কিছু নেই অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণ ছাড়া আর কোনো বস্তুই নেই সব এমনকি আমিও তো কৃষ্ণের আমি বলবো জীবাত্মার তো আলাদা অস্তিত্ব থাকে ঠিক আছে থাকবে কিন্তু সেটাও কৃষ্ণের ভগবান তো নিজেই বলছেন না মামই বংশ জীব লোক জীবভূত সনাতন এই জীবাত্ম সব আমার আমার থেকে এসছে তাহলে 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 ভয়টা করতে গেল ভয় এলো কারণ হলো ভগবান ছাড়া অন্য বস্তু আমি আমার এই বিচারগুলো আমার মধ্যে এলো আমার মধ্যে এই বিচারগুলো আছে আমি এবং আমার ওই জন্য ভয় আরে চলবে কি কর টাকা ফুরিয়ে গেল এত টাকা খরচা করছেন দট পাগল হাক সব আসবে কোথা থেকে ভগবান পাঠাবে কে জানে হ্যাঁ খরচা করছেন এত থেকে আসে সব আসবে ভগবান পাঠায় তুই খরচা করার কে টাকাটা বা তোর না কি কো কোনটা তোর কিছুই নয় ভগবান দিয়েছে ভগবান নেবে নাম ব্রহ্ম এই নাম ব্রহ্মের পূজা করতেন কে কালনাল ভগবান ভগবান দাস বাবাজি মহারাজ নাম ব্রহ্মের পুজো করতে কিছু বিগ্রহ নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 আর নাম ব্রহ্মের গয়নাঘাটি সব চড়ে চড়ে চুরি করে নিয়ে গেছে সোনার গয়না সব সব চুরি করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এবার সেবক বাবাজি মানুষকে বলছে বাবা নাম ব্রহ্মের গয়নাঘাটি সব চুরি হয়ে গেছে সব নিয়ে চলে গেছে বাবা বলছে হয়তো নাম ব্রহ্মের পরবার ইচ্ছে নেই পরে পরবার হলে আবার আনবে চিন্তা নেই কিছু সব নিয়ে চলে গেছে চড়ে চড়ে সব নিয়ে চলে গেছে আবার পরবার ইচ্ছে হলে তিনি পড়বেন তুমি নিয়ে আসবেন পরবার ইচ্ছে হলে এই তো অবস্থা যেমন গৌর কিছু আমাদের যে আমাদের যে বংশীদার বাবাজি মারা গৌর নিতায় গয়নাগাড়ি সব নিয়ে চলে গেছে চুরি করে চড়ে নিয়ে গেছে আরে দরজা খোলা ফল দিয়ে গেছে লোকে এবারে এসে গরু এসে মুখ দিয়ে খাচ্ছে বলে খা খা কত খাবি খা ভজনকুটি তো খোলা কেউ এসে এত বেশ কিছু ফল ফেলে দিয়ে গেছে গরু এসে আরামে খাচ্ছে আর বলছে খা এক বা ঢাকাই বাঙাল বলতেন এক চোড়ায় দেয় আর এক চোড়ায় নেয় খা খা খুব খা বলছেন বাধা দিচ্ছেন এই কেন খাচ্ছিস খা এক চোড়ায় দেয় এক চোড়ায় নেয় এ বলছেন আর বংশীদাস বাবাজি মহারাজের কুটিরে এই অবস্থা গয়নাগাড়ি ভজন গয়না গাড়ি সব গোর নিতে চলে গেছে একদম চোর গৌণীতায় বলে দিয়েছে যে কোন বাড়ির লক্ষণ চুরি করেছে উনি গেছেন সেই বাড়িতে গেছেন নবদ্বীপে গিয়ে রকের ওপর উঠেছেন উঠে ঘন আছেন ও নাম ধরে রাখছেন ও গো গৌণিতায়ের গয়নায় ছ গয়না দাও ও গো গৌণিতায়ের গয়নাইন দাও গৌণিতার পরব এই বাঙাল ভাষায় বলছে আর একটা অসুর সেখান থেকে বেরিয়ে পড়লো বেরিয়ে পড়ে বাবাকে এক মারল ধাক্কা ওপর থেকে এক উঁচু সিঁড়ি সেখান থেকে পড়ে পা জখম হয়ে গেল জখম হয়তো আর হাঁটতে পারছে না একে তাকে ডাক্তারখানায় নিয়ে বসে হাঁটতে রকম করেই ভজন কুটিরে ফেরে এলো এই এরকমভাবে মাটিতে ঘষাতে ঘোষে ভজন কুটিতে ফেরে এলো নিতাইগুকে বলছেন তোমরা চুরি করাইলা আর আমারে মার খাওয়াইলা মানে চুরি করলে তুমি করাইলে আরে আমা আমাকে মার খাওয়ালে তুমি হ্যাঁ ব্যাপারটা কী এইরকমভাবে গৌণীতে বলছেন তা তাদের দর্শনটা এরকম তার এমন একটা অবস্থায় রয়েছে যেগুলো আমাদের স্বপ্নের অতীত আমরা ভাবতেও পারবো না আমরা ভাবতে পারি না যে কীরকম অবস্থায় তারা রয়েছেন কোন স্মৃতিতে আমরা কোন জন্মে ওই অবস্থায় আমাদের পৌঁছোতে হবে না পৌঁছাতে গতি নেই ওখানে তুই যেতে হবে সব ভুলে যেতে হবে জগতের সব কিছু এইরকমভাবে তাহলেই বলতে ভালো লাগে ভয়ম প্রমত্তস্য বণেশ পিসাদ যত শাস্তে সহ শট জিতেন্দ্র না ওইটাকে যে কি বলছিলাম ভয়ম হ্যাঁ না না সেটা তো সে তো গেলই আরেকটা শ্লোক বলছিলাম সেটা হচ্ছে যে বদন্তি তত্তত্ত্ববিদম স্তত্ত্বম যদ্ জ্ঞানম অধ্যয়ম ওটা তো বলেছি ওটার কথা আমি আমি চিন্তা করছি অধ্যয় জ্ঞান তত্ত্ব ভদন্তি তত্তত্ব বিদম স্তত্বম যজ্জ্ঞান অধ্যয়ম ব্রহ্মেথি পরমাত্মেদি ভগবানিতি শব্দতে এমন এমন জায়গায় আমি দেখেছি সেখানে একটা সাধু খেতে বসেছে তাকে কেউ প্রসাদ নিয়ে প্রসাদ পাচ্ছে আমাদের গৌরীয় সম্প্রদায়ের অন্য সম্প্রদায় এখন একটা কী হচ্ছে ওই যে একটা সার এসে গেছে সার এসে ওইখানে খাচ্ছে বল তুইও খা আমিও খাই ও খাচ্ছে ও খাচ্ছে আরে ওকে মেরে তাড়াচ্ছে না বা সেই তুই দুটো খা আমি দুটো খাই ঠিক আছে যাও দুজনে মিলেমিশে খাই ও খাচ্ছে ও খাচ্ছে আমি নিজে চোখে দেখা চোখ খুলে গেছে আমার সত্যি তাই সত্যি তাই ওর আশ্চর্য বিষয় এ অনুভবটা করা যে কত কঠিন কিন্তু বলা যায় লেকিন যতক্ষণ পর্যন্ত না মহারাজ যতক্ষণ পর্যন্ত না অধ্যায় জ্ঞান প্রতিষ্ঠিত হওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচারে যাওয়া উচিত নয় কারণটা আমি বলে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কোনো মহারাজ কোনো প্রচারক অধ্যয়গান তত্ত্বই যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে সে যেন না যায় প্রচারে কেন সে কেন গিয়ে দেখবে এখানে সুন্দরী স্ত্রী এখানে টাকা পয়সা এইসব দেখবে সে মরবে তা অনেক অজস্র ঘটনা আছে ওই জন্য প্রচারে যাওয়া নিষেধ সবাইকে প্রচারে যেতে নিষেধ করেছেন সেই সাধুর সামনে সব আসবে যিনি অন্তর্দৃষ্টি সব কিছু দেখতে পারেন কিন্তু বাকি সাধারণ মানুষের কোন সর্বনাশ করে দেবে তাহলে ভয়ম দ্বিতীয় বিনিবেশ তহসাদ ঈশাদ অপেদস্য বিপর্যয় অস্মৃতি ভগবত চিন্তন থেকে মনটাকে ঘুরে যাওয়া একটা হয় ভুলে গেলাম ভুলে যাওয়া অপশ্রুতি আছে এটা এটা হচ্ছে এমন একটা বিষয় যেটাকে জোর করে করা যাবে না কেউ যদি বলেন আমি আজ থেকে বা কাল থেকে এটা প্র্যাকটিস করব এটা হবে না এটা হবে না এটা গুরু কি বা সাপেক্ষ এটা তুমি যদি কাল থেকে প্র্যাকটিস করবো বলো পারবে না কত লোক এরম করেছে কিন্তু অভ্যাস করতে গিয়ে পারেনি কিছুদিন পরে হতাশ হয়ে গেছে এরা হতাশ হয়ে গেছে কেন নিজ প্রচেষ্টা তো হবে না নিজে প্রচেষ্টা হয় না সব কিছু গুরু বলের ওপর নির্ভর করে সব কিছু সেই জন্য ঈশাদ অপেদস বিপর্যয় স্মৃতি যখনই আমি জগতে ভগবানের অস্তিত্ব ভুলে যাব যখনই আমি এই জগতে ভগবানের দ্বারাই সব কিছু হচ্ছে ভগবানকে চোখে দেখা যায় না তার মানে এই নয় আমি ভগবানকে অস্বীকার করব চোখে কি দেখতে পারো আমি যদি বলে ভাইরাস ব্যাকটেরিয়া দেখতে পারো চোখে ভাইরাস ব্যাকটেরিয়া দেখে যায় তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া তুমি স্বীকার করো ওরে বাবা করোনা হবে রে বলে দু চারটে মাস্ক লাগিয়ে দিয়েছে চারটে মাস্ক এখানে একটা দুটা তিনটে যেন করোনা কোনো মতে না আসে আর ওকেই করোনা ধরলো ও যেহেতু বেশি ভয় আমার তো খোলা খোলা মাথায় ঘুরে বেড়াচ্ছি ভগবানের ইচ্ছা হ্যাঁ কিচ্ছু করোনা আমাকে ভয় পাবে তবেই তো করোনাকে আমি ভয় পাবো হ্যাঁ কেন তাহলে এইটা হচ্ছে ব্যাপার যখনই জগৎ ব্যাপার বেদান্ত সূত্র একটা সূত্র আছে জগৎ ব্যাপার প্রয়োজন যেটা যে এই যে জগতে যা কিছু হচ্ছে সব কিছু ভগবানের দ্বারাই হচ্ছে একটা চাতক পাখির মুখে এইটুকু পাখির মুখে ফটিক জলটা দেওয়ার দায়িত্ব ভগবানের তোমার দায়িত্ব না। তোমার জল নেবে না তো তাহলে এইটুকু একটা পাখি তার এইটুকু মুখ ফটিক জল ফটিক জল আরে এত জল আছে খানা পান কর খাবে না ওইটা মুখে দিচ্ছে তাহলে সে ভগবানের দয়াটা কত অনেকে আবার বলেন আপনারা তো বসে বসে খান আমাকে বলে না তীর্থ মহারাজ বলতেন হেসে হেসে আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি এত তীর্থ মহারাজই বলতেন আপনারা তো বসে বসে খান তীর্থমহারাজ বলছে আমরা তো মানুষ আমরা বসে বসেই খাই যারা পশু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তো কী করবেন পশু তো আমরা তো গাধা নয় গরু নয় গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই তো বসে বসে খান ওদের যদি প্রশ্ন করা হয় আচ্ছা তুই তো অফিসে চাকরি করিস বলে এই কথাটা বলছিস আচ্ছা জগতে যত সৃষ্টিতে একটা কথা একটা গুরুত্বপূর্ণ এই যে এই যে ভগবানের সৃষ্টিটা আছে এই সৃষ্টিতে কত জীব আছে গুনতে পারবে তুমি তোমার শরীরের ভেতরে কত জীব আছে গুনতে পারবে তোমার শরীরের ভেতরে কত জীব আছে গুনতে পারবে কি পারবে না অসংখ্য তাহলে যত জীব আছে ভগবান ভগবানের থেকে এসছে তাহলে এত সারা পৃথিবীটা একটা পরিসংখ্যান করো একটা স্ট্যাটিস্টিক্স করো স্ট্র্যাটিস্টিক করে দেখো কজন লোক কজন লোক রোজগার করে খায় কজন লোক বসে খায় দেখবে বেশিরভাগই বসেই খায় পাখি পক্ষী পশু পাখি যত বসেই খায় আমিও বসেই খাই বসেই খাই দাঁড়িয়ে খাই না কী করবো ভগবান পাটায় খায় তো এই হলো কথা লোকের বিবেক বিবেচনা নাই অর্থাৎ হয়তো ফ্যামিলিতে এগারো জন ফ্যামিলি আছে একজন রোজার করে করে না আর কেউ রোজগার করে না এরকমও তো ফ্যামিলি আছে এগারো জন খায় তো রোজগার কজন করে কজন খে কজন করে খায় আর কজন বসে বসেই তো বেশিরভাগ খায় সব বসেই খায় যত প্রাণী আছে পশু পাখি ওরকে রোজগার করে ভালো ফলটা ওখানে গিয়ে বসে বললো ঠক ঠক করে খেয়ে নিল আরে ওটা পয়সা দিয়েছিস তুই ফল খেয়ে নিল খেলো না পয়সা দিতে ওকে কেউ বলবে না এ পয়সা দিয়ে যা বলবে তুমি কিছু নিতে গেলে বলে পয়সা দিয়ে যা তোমাকে মারবে তো ও পয়সা দেবে না আর গৌরাঙ্গ মহাপ্রভু এরকম লীলা করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং বৃন্দাবনের পথে ইমলিতলা থেকে এবার যাচ্ছেন রাস্তা দিয়ে একজন ওপার থেকে একজন একজন ওপার থেকে ব্রজবাসী এসছেন রামদাস না কী নাম তার না রামদাস না সে অন্ন ব্রজবাস রামদাস আলাদা যে মহাপ্রভুর সঙ্গে বিভিন্ন জায়গায় গেছিল। কৃষ্ণদাস কৃষ্ণদাস সেটা আলাদা এটা অন্য মহাপ্রভু সে স্বপ্নে দেখেছে কালকে সকালবেলা হলে এসে মহাপ্রভুকে দেখেছে স্বপ্নে রাত্রে দেখেছে সকালে এসে দেখে ইমলির তলায় মহাপ্রভু বসে রয়েছেন ওটা স্বপ্নে দেখলাম সকালে এসে আপনাকে দেখলাম ওটা আলাদা আর এক ব্রজবাসী আছে ওপার থেকে মাঠা তৈরি করে মাঠা মাখন মাখন তুলে ওই ঘোলটা নিয়ে বিরাট ঘোড়া করে এবার এপারে এসছে নৌকা করে এসে এবার সে বলছে এবার যে খায় পয়সা দেবে নিশ্চয়ই এবার প্রথমেই এসে মহাপ্রহুকে পেয়েছে বাবা মাঠা গে মহাপ্রহু যে হ্যাঁ মহাপুকে জিজ্ঞেস করে মাঠা মাঠা পান মাঠা খাবে পান করবে মহাপভু যে হ্যাঁ কী করে পান করবে তোমার পাত্র আছে না তাহলে কী করে খাবে বলে তুমি যদি বলো আমি খেয়ে নেও বলবো তো কী করে খাবে তোর পাত্রটা দে বলে পাত্রটা নিলো ঢক ঢগ ঢক ঢক করে এরকমভাবে পুরো এত বড় জেলা মা ও তো জানে না এরা ভগবান খাওয়ার পরে বলি ও তো অবাক হয়ে দেখছি হ্যাঁ এ বাবা নে সব পিলিও সব পান করে নিল পয়সা পয়সা তো পয়সা পয়সা তো নেই আমার কাছে মা বাবু যে পয়সা তো নেই পয়সা নেই মার হ্যাঁ এতগুলো গেল খেয়ে নিলে পয়সা নেই মার আমি তো সন্ন্যাসী আমার কাছে পয়সা নেই পয়সা করতে দেখো আমার সরি কিছুই নেই আমার একটা এই কিছুই নেই আমার তো বলছে এক কাজ করো আমার পেছনে আমার পেছনে আমার লোকজন আসছে ওদের থেকে পয়সা চেয়ে নিও ঠিক আছে ও বলছে পেছনে আমার লোক আমি আগে যাই আমার তারা মাটা তুমি দিলে আমি খেলো হলে আমার পেছনে লোক আসছে সন্ন্যাসী আমার মিথ্যে কথা নেই সে বলবে না পেছনে লোকজন আসছে এ আপ ও সন্ন্যাসীকে আদমিও হ্যাঁ বলে পয়সা দাও বাবা মাটা খেয়েছে পয়সা আর পয়সা বাবা মাঠে গেছে এক জেলা পয়সা দাও বলছে দেখো আমাদের মালিক উনি ওনার কাছেই পয়সা নিয়ে আমাদের কাছে কোথা থেকে থাকবে আর নেই আমরা বিক্ষা করে খাই তো আরও বলবা যা আজ আমার দিনটা কিন্তু সে যে কত লাভ হলো সে জানে না যেমন কৃষ্ণ একজন ফলু থেকে ফল নিয়েছিলেন পয়সা দেননি বাড়ি গিয়ে দেখে হিরে মণি মানিক্য ঝুড়িতে ভর্তি তো ভগবান এরকম করেন উপকার তো যাই হোক এখন ভয়ম দ্বিতীয় অভিনবেশত সাত ঈশাদ অপেদস্য বিপর্য অশ্রুতি বিপর্যয় বিপর্যয় অশ্রুতি তন্মায় অত বুধ ভক্তই ভক্তম গুরুদেব ও তাৎমা এই জন্য এই মায়াকে কাটাবার জন্য যে বুদ্ধিমান বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি তিনি কী করবেন গুরুদেবকে ভজন করবেন গুরুদেবকে কীরকম ভগবানের থেকে অভিন্ন জেনে গুরুদেবকে মানুষ বুদ্ধি যতক্ষণ করবে ততক্ষণ তোমার ভজন হবে না গুরুদেবে অপ্রাকৃত বুদ্ধি যতক্ষণ না হবে ততক্ষণ তোমার ভজন হবে না সম্ভব নয় সেন বলছেন গুরুদেব ও তাত্মা গুরুদেব ভগবান থেকে অভিন্ন এবং গুরুদেব আমার হার্ট অ্যান্ড সোল আমার হৃদয় গুরুদেব এই বিচারে গুরুসেবা করতে হয় আর যিনি এই যিনি এইরকম বিচার করে গুরুসেবা করেন তারই জয় হয় বাকি কার হয় না যিনি রকম বিচারে করেন গুরুসেবাটা এই বিচার নিয়ে যিনি করেন তিনি মায়া জয় করতে পারেন বাকি কেউ যা সম্ভব হয় না সেই জন্য বলছেন তন্মায়া ইয়া অত বুধ আভজত্তম ভক্তই কয়ে সম গুরুদেব অর্থাৎ আত্মা গুরুদেবই আমার সর্বস্ব ভগবানের থেকে অভিন্ন আমার গুরুদেব ছাড়া আমার আর কেউ নেই যখনই আমরা আজকেই এই বিকেলবেলা আমি যে অল্প সময়ের জন্য এখানে আসি না তখন এ কী বললো ওইটা পড়ে শোনাতে বলল পরে কি বুঝলে যখন আমি কোনো অন্য বস্তুর উপর ডিপেন্ড করছি অন্য বস্তুর উপর নির্ভর করছি আমার টাকা পয়সা আমার বিদ্যা আমার অন্য লোকজন এই জন্য করে নিরপেক্ষ ভাব নয় নিরপেক্ষ মানে নিজের বিদ্যা বলটা নিজের অর্থ বলটা এগুলোকে উপেক্ষা করে যে গুরুবৈশ্বের প্রতি আস্থা রাখিয়ে থাকে বলে নিরপেক্ষ নিরপেক্ষ কথার সাধারণ অর্থ হল সমাজের লোক যা বোঝে বোঝে আগে তো বেশি করে বোঝানো যাবে না তারা যা বোঝে বোঝে কিন্তু বাস্তবিক অর্থ হল আমি আমার নিজের ওপরেও এতটা এই যে অহংকার যেটাকে বলে সেটা রাখতে পারবো না নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া কথাটা বোঝা গেল নিজ আমার যে নিজের যে চেষ্টা বল বিদ্যা বল আমার সব কিছুর ওপর আমি এটাকে ভক্তি বলে না নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করি তুমি যা করবে সেটি হবে এটাকে বলে শরণাগতি আমার কিছু একটা আলাদা বক্তব্য আছে এটাকে স্মরণাগতি বলে না এটাকে শরণাগতি বলে আমার কিছু বক্তব্য আছে আমি এটা করলে ভালো হয় এটা হয় না তা যাই হোক এই হলো কথা তাহলে গুরুদেবকে যখন এই রকম বিচারেতে সেবা করা যায় গুরুদেবকে যখন এই রকম বিচারে সেবা করা যায় তখনই তার মায়া জয় তো হয়ই হয় মায়া তো সবার ব্যাপার এ তো হবেই তারপরে তার ভগবত প্রাপ্তি পর্যন্ত হবে এটা হতেই হবে থানালে হয় না আমাদের সঙ্গে ভগবানের একটা বেরিয়ার আছে একটা পর্দা আছে ভগবানের সঙ্গে আমাদের একটা পর্দা আছে এই পর্দাটার জন্য ভগবানকে দেখতে পাই না সেটা হচ্ছে মায়ার পর্দা আমি আমার অভিনিবেশ দ্বিতীয় অভিনিবেশের পর্দা এই জন্য ভগবত দর্শন হয় না কিন্তু আমরা যখনই এর থেকে বাইরে যেতে পারবো তখনই ভগবত দর্শন পরোক্ষ প্রত্যক্ষ অপরোক্ষ বিভিন্ন রকমভাবে দর্শন হবে তাত্ত্বিক দর্শন অনুভব অনুভবের মধ্যে দেখতে পাবে স্বপ্নে দেখতে পাবে ভগবানকে ভগবান দেখা দেন কিন্তু তারা তো আর বলবে না যারা দর্শন পায় তারা তো বলবে না তাই এটা তো অনুচিত না এটা বলা উচিত না এই হচ্ছে নিয়ম এখন প্রশ্ন হল যে এই যে অবিদ্যা নির্মিত মায়া নির্মিত এই যে প্রপঞ্চ এটা কার দ্বারা নির্মিত মায়া নির্মিত এই যে প্রপঞ্চ বিশ্ব প্রপঞ্চ চারিদিকে এত মিষ্টি লাগছে আনন্দ লাগছে থাকতে খাবো ভালো মন্দ থাকবো এই যে চারিদিকে একটা আনন্দ দেখা যাচ্ছে এই যে চারিদিকে সৃষ্টি এই যে রহস্য এই যে এটা অবিদ্যা কল্পিত আমি আমার বিচারটা কল্পিত আমার যে এই বিশ্ব প্রপঞ্চকে দর্শন করি আমার জড়ো চক্ষে দর্শন করি আমি যে বিশ্ব জগৎ বিশ্বকে এই যে জগৎ থেকে দর্শন করছি সেটা কী কীরকমভাবে দর্শন করছি কথাটা বোঝা গেলো না আরে বাবা চোখ থাকলে তো দর্শন হবেই কথাটা বোঝা গেলো না যার যার চোখ আছে তারাই দেখে তো এটা আবার নতুন কী আরে বাঘের চোখ আছে বাঘ দেখে শিয়ালের চোখ আছে শিয়াল দেখে সাপের চোখ আছে সাপ দেখে হাতির চোখ আছে সে কার চোখ নেই চোখ যার আছে সেই দেখে কিন্তু ওটাকে দর্শন বলে না প্রত্যেক মানুষের দর্শনটা তার নিজের সংস্কারের ওপর ডিপেন্ড করে আমার কথা বোঝা গেল না যেমন বাঘটা এই যে বাঘ হয়েছে তার কর্মফলে হয়েছে বাঘটা যে আজকে বাঘ হয়ে জন্মালো যাকে আমি বাঘ বলছি সে তার কর্মফলে জন্মালো তাহলে কর্মফলে বাঘ হলো তার কর্মফল এবং তার যা দর্শন তাকে দেখাচ্ছে একটা মানুষ পেলেই বলে চিবিয়ে খাবো সুন্দর রক্ত মাংসের খাওয়া পেয়েছি একটা শুয়রে দর্শন হলো মূত্র বিষ্ঠা পেলি বলে বাহ ভালো খাওয়া পেয়েছি আরম্ভ করলো তাহলে বিচার করে দেখবে শিয়াল কুকুর বেড়াল পাখি যাদেরই চোখ আছে তাদেরই দর্শন আছে দর্শন নেই বলতে পারবেন না আপনার অধিকার নেই বলবার আরে চোখ আছে দর্শন আছে না দেখা কিন্তু আমি সেই দর্শনের কথা বলি নাই এত বোকা হলে চলবে না চোখ আছে তো দর্শন আছে কিন্তু এই চোখের দ্বারা যে দর্শনটা হয় সেই দর্শনের কথা আমি বলি নাই কুকুরটা কুকুরের দর্শন করে শিয়ালটা শিয়ালের দর্শন করে পাখিটা পাখির দর্শন করে করতেই পারে কিন্তু সেটা হতেই পারে কিন্তু যার যার সংস্কার সেনপদ্র দর্শন বাঘের সংস্কার হলো একটা মাকে দেখলো বলে চিবিয়ে খাবো বেশ ভালো খাওয়া পেয়েছি অত একটা সাধু দেখলো বলে বাহ একটা মা এসে গেছে খুব ভালো দেবীতে তাকে সম্মান করলো কিন্তু বাঘটা তাকে চিবিয়ে খাবে তাহলে যার যেরকম সংস্কার সে অনুপাতে তাকে অ্যাকর্ডিং টু দ্য ব্যাকিং অফ ইউর প্রিভিয়াস সংস্কার ইউ ক্যান ডেভেলপ ইয়োর দর্শন তোমার জীবনের যা সংস্কার আছে সেই সংস্কার তোমাকে দর্শন ক্রিয়াতে সাহায্য করবে তোমার তোমার যে দর্শন নামক যে ক্রিয়াটা এটাতে সাহায্য করবে তোমার ব্যাকগ্রাউন্ড আমি আরেকটা একটা উদাহরণ দিই তাহলে আপনাদের খুব পরিষ্কার হবে সেটা হচ্ছে কি আমি গৌরাঙ্গের একটা মূর্তি অপূর্ব মূর্তি গৌরাঙ্গের একটা অপূর্ব মূর্তি যেটা দেখে জড়িয়ে ফেলতে ইচ্ছে করে আমার কাছে আছে এটা কয়েকজন অপূর্ব মূর্তি সেই গৌরাঙ্গের মূর্তিটা আমি কি করলাম আফ্রিকার জঙ্গলে গেলাম কথাটা বুঝতে হবে আফ্রিকার জঙ্গলে গিয়ে এই গৌরাঙ্গকে আমি জঙ্গলের মধ্যে রেখে ওখানে সব আদিবাসী আছে তারা আমাকে মারতে এলো তারা এই মূর্তিটাকে কিছু বুঝতে পারছে না তাকে গুঁড়ো গুঁড়ো করতে যাচ্ছে মারতে যাচ্ছে তারা তো জানে না তাহলে তুমি যে আজকে গৌরাঙ্গকে দর্শন করছো যে সেবা করার চেষ্টা সেটা কার কী ফাতে গুরুর কী ফাতে অর্থাৎ গৌরাঙ্গের যে মূর্তিটা সেই মূর্তিটার পেছনে রহস্য কী বাণী গৌরাঙ্গ আমার কথার মানে বুঝতে পারছেন না যে গৌরাঙ্গের মূর্তিটা রয়েছে তার যে বাণী গৌরাঙ্গ আচ্ছা যে বাণীর দ্বারা আমি গৌরাঙ্গকে চিনতে পারি সেই বাণীটা আমি গুরুদেবের কাছে বৈষ্ণবকে শুনেছি তাই গৌরাঙ্গকে আমি চরণে তুলসে দিচ্ছি তাই আমি চরণে তুলসী মালা দিচ্ছি কিন্তু ওই আফ্রিকার জঙ্গলে ওই যে জঙ্গলি মানুষগুলো গৌরাঙ্গকে দেখে কি করবে পুজো করবে বা আপনাকে দেখে বলবে সন্ন্যাসী আয় বাবা কিছু ভিক্ষা দি মেরে ফেলে দেবে হ্যাঁ মেরে ফেলে স্বর্ণ দেখলেই মারবে বলে এনে খেয়ে নেবে তাহলে কথাটা বোঝা গেলো কী বললাম তাহলে আমাদের যে দর্শনগুলো সেই দর্শনগুলোর পেছনে আমরা যে সাধু হওয়ার চেষ্টা করছি আমাদের যে দর্শনের ক্রিয়াটা তার পেছনে আমাদের গুরুবর্গের মহিমা তারা আমাকে শিখিয়েছেন জানিয়েছেন বাবা নম গৌরাঙ্গ অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক যাকে কৃষ্ণ বল তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অশেষ করুণা করেন সমস্ত জীবকে আমি তাই আজকে বুঝতে পারি আর যদি তিনি না বলতেন হ্যাঁ আর যদি আমি ইংল্যান্ডে চলে যেতাম করে চাকরি বাকরি করতাম কিছুই জানলাম না হো ছাগলের মতো গো মাংস খাচ্ছি সব ঘুরে বেড়াতাম মদ খেতাম তা আমাকে গুরু বৈষ্ণব শিখিয়েছেন এইটি কপালে ছিল তাহলে কপাল যাদের ভালো তাদের তাদের রেহাই পাবে আর যাদের কপাল পোড়া তাদের আমি আর কি বলতে পারি তা কিছু করার নেই তাহলে আমাদের যে দর্শন ক্রিয়াটা আমাদের বাস্তবিকভাবে আমাদের সংস্কারের ওপর ডিপেন্ড নেই আমাদের যেমন যেমন সংস্কার তেনুপাতে দর্শন হয় সাধু হয়ে কেউ টাকা জমাচ্ছেন পেছনে টাকাগুলো জমাচ্ছেন সব জমাচ্ছেন টাকা আরে জমি কী করবি তুই তুই জানি ভগবান আছে খেতে দেবে আর টাকাটা কিসের জন্য আর শরীর খারাপ যদি আর শরীর খারাপে যদি ভগবান দায়িত্ব না নেয় তুই যদি এই বিশ্বাসটা নেই এলি কেন আসার দরকার কিছু এগুলো সব ভগবানের উপর তবে হ্যাঁ মঠ মন্দির চালাতে গেলে সেখানে কিছু সঞ্চয় রাখতে হবে সেই জন্য মহাপ্রভু সেটা বলেছেন তুমি যে কুটুম্ব হরণ করবে তোমার যে মেয়ে আছে পরিবার পরিজন তাদের চালাতে গেলে তোমার টাকা রাখতে হবে তুমি তো থাকি না এটা মঠ মন্দির চালাতে গেলে রাখতে হয় কিছু কিন্তু তার মানে এই না একটা টাকার প্রতি লোভ টাকার প্রতি লোভ একটা ওটা হবে ওটা হলে হবে না আছে আছে ভগবানের আছে তাহলে এখানে বলছেন অবিদ্যমি ধাতুর ধিয়া স্বপ্ন মনোরথোথা তৎকর্ম সঙ্কল্পক মনোবোধ নিধ্যাভয় যখন তোমার যতক্ষণ তোমার মন যতক্ষণ তোমার মন দ্বারা। পরিচালিত হচ্ছে হ্যাঁ কী বলছেন অবিদ্যমান ওপি হ্যাঁ ওপি অবভাতী যদিও আমার ভয়ের কোনো কারণ নেই যদিও আমার ভয়ের কোনো কারণই নেই তত আমি ভয় পাচ্ছি কেন এটা অবিদ্যা আমার মধ্যে রয়েছে অবিদ্যার জন্য সংসারকে এইভাবে দর্শন করছেন যখন এইভাবে দর্শন করেন সেটা অনেকে দেখবেন ঘুমিয়ে রয়েছে স্বপ্নে এরকম অনেক হয়েছে স্বপ্নে দেখছে ওকে কেউ গলা কেটে দিয়েছে চিৎকার করছে ব্রহ্মচারী স্বপ্নে দেখছে ও কাউ সঙ্গে শত্রুতা করেছিল গলা কেটে দিচ্ছে বাস্তবেইও হয়েছে আমি আর নাম বলতে চাই না জায়গার নাম গলা কেটে চলে গেছে তাহলে স্বপ্নে দেখছে গলা কেটে দিচ্ছি ও চিৎকার করছে পরে যখন সব পাশের লোক চিৎকার এক চিৎকার করছি খান করে আমার গলা কেটে দিই গলা কোথায় কাটলো তো গলা কাটেনি তাহলে স্বপ্নেতে দেখছে গলা কেটে যে সত্যি কথা জলে ডুবে যাচ্ছে অনেকে দেখে স্বপ্ন দেখে জলে ডুবে যায় বা চাপা করে যেমন সেদিনকে বলছিলাম বলছিলাম না হ্যাঁ উড়িয়া ব্রাহ্মণ সেই কটকে যাবে ফেরত পুরুষের রান্নাবান্না করেছে কাপড় চোপড় সব রেখেছে মায়ে অনেক টাকা প্রণামি পেয়েছে আর আতে চোর চোর আমার সব নিয়ে গেল সব চিৎকার করছে পাশের লোক যে কী নিয়ে গেলো কোথায় রে ভাই ওকে ধাক্কা মে ওর কী হলো হ্যাঁ সব আমার নিয়ে চলে গেল সব আমার সব আমার কিছু আর নেই কে নিয়ে গেলো তোর কে নিয়ে গেল বলতো কে নিয়ে গেলো কোথায় বল তাই তো কিছু নেয়নি সব তো ব্যাকফ্যাক রয়েছে না একটা মোটা বোম্মোচারী এইরকম মোটা হাতির মতো সেই উঠে যে চৌকির ওপরে আর একটা পাতলা ব্রহ্মচারী চৌকির নিচে শুয়ে রয়েছে আর দুইজনের স্বপ্ন দেখছে একটু দেখ একজন দিয়ে ভূতের স্বপ্ন একটা যে চোরের স্বপ্ন ও ওপর থেকে গড়িয়ে ওর ওপর পড়েছে ওর ওপর পড়েছে ও এবার ওই জোরে ধরেছে ওকে বল চোর চোর ও বলছে ভূত ভূত আমাকে ধরেছে আমি মরে গেলাম ভূত ধরেছে রে ও ওকে চিৎকার করেছে ভূত ও বলছে চোর ও ছাড়বে না কিছুতেই চোর ধরে রেখেছে ওই চোর ধরেছি দুজন উঠে থাকে কেউ চোর নেই ওরা এইরকম অবস্থা তো এইরকম হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের এই যে আমাদের এই যে জগৎটাকে দর্শন করি বাস্তবে যারা সাধু না এই জগৎটাকে স্বপ্নের মধ্যে দর্শন করে যেমন করশোর বাবা সব দিকে তাকিয়ে রয়েছে কিন্তু কিছুই দেখছে না বোঝা গেল গৌ কিশোর বাবার দৃষ্টিটা কেমন ছিল যেত ওদিকে দেখছে ও মনে করছে অন্য কিছু দেখছে কিছুই দেখছে না শূন্য দৃষ্টি তাদের দৃষ্টি তো শূন্য তারা কি দেখছে তা তুমি জানো না তারা তো জগতের কিছু দেখছে না ওই জন্য তাদের ব্যাপারটা আলাদা কিন্তু বদ্ধজীবের যে জগৎ দর্শন এটা ভয়ঙ্কর মায়ার দর্শন অবিদ্যা কল্পিত অবিদ্যা কল্পিত অবিদ্যার দ্বারা এই সব প্রপঞ্চ সৃষ্টি হয়েছে আমার সঙ্গে সবার সম্বন্ধ হয়েছে আমার স্বামী স্ত্রী ভাই বন্ধু সব হয়েছে কিন্তু জেনে রেখে এগুলো থাকবে না সবই চলে যাবে এগুলো তাৎকালিক যতদিন বিয়ে হয়েছে বিবাহ হয়েছে কত বলে আমার যখন পঁচিশ বছর ছিল আচ্ছা ঠিক আছে স্বামীটা কত বছর ছিল বলে আশি বছরের ঘাটে চলে গেল বা সত্তর বছরের ঘাটে চলে গেল বলে তাহলে পঁচিশ থেকে এবার পঁচাত্তর বাদ দে তাহলে পঞ্চাশ বছরের জন্য তোমার সঙ্গে সম্বন্ধ এই কথাটা বুঝছে না কেউ এত বোঝাবার পরেও বুঝছে না যে তোমার সঙ্গে তার সম্বন্ধটা খালি পঞ্চাশ বছর তুমি নিত্য সম্বন্ধ নয় তোমার সঙ্গে নিত্য সম্বন্ধ হলো একমাত্র ভগবানের গুরুবৈষ্ণবের আমার সঙ্গে সম্বন্ধ গুরুদেবে আমার বাবা মা না বাবা মা চলে গেছে আমি কী করতে পারি তাহলে এইভাবে দেখা যায় যে যদিও এই জগতে ভয়ের কোনো কারণ নেই তথাপি তারা দ্বিতীয় অভিনিবেশের জন্য একটা ভয় ভয়ের কারণ দেখতে পাচ্ছে ভয় সব দেখতে পাচ্ছে ব্যাংক থেকে লোন নিয়েছিল সে লোন টাকা সুদ দিতে পারছে কী অবস্থা তাদের ওরে বাবা সে মরে যায় টাকা শোধ দিতে পারছে না পাশের মাসে যে সুদ দিতে হয় কিছু কিছুভাবে সে তাড়াতাড়ি বিক্রি করতে পারলে বাঁচে এরম অবস্থা তাদের অবস্থা এরকম অবস্থা রাত্রে ঘুম হয় না খালি আঁতকে উঠছে ভয়ে কি হবে সব তো চলে যাবে সব এই রকম অবস্থা চিন্তা তাহলে জগতের কত লোকের কত চিন্তা আমাদের কোনো চিন্তা আছে কোনো চিন্তা আছে কিছু চিন্তা নেই খাই পড়ি ঘুরি বেশ আনন্দে হ্যাঁ কীরকম চিন্তা নেই খাচ্ছি দাচ্ছি ঘুরছি কী করে হলো এটা কারণ হলো গুরুচরণে ভক্তি নিষ্ঠা আমি জানি গুরুদেব আছে সব ব্যবস্থা করবেন তিনি আছেন সব তাই যে এই অবিদ্যমানি অবভাতহি দয়োর ধাতুর ধিয়া স্বপ্ন মানোর রথৌ স্বপ্নে যেমন স্বপ্নে যেমন বিভিন্ন জিনিস আসে স্বপ্নটাকে সত্যি বলে মনে হয় কিন্তু স্বপ্ন কখনও সত্যি হয় না কখনও কখনও আবার এমন এমন নক্ষত্র আছে স্বপ্নটা সত্যি হয় যেমন আমার হয়েছিল আমি যখন প্রথম গুরুকে লাভ করি পাগলের মতো সব এসে নবদ্বীপের ওপারে তীরে শুয়ে রয়েছি আশ্চর্য এক জিনিস ব্যাস সেই দিনই গুরুদেবের সঙ্গে দেখাও এটা বলার কথা নয় এটা বলবো না সেই দিনই গুরুদেবের সঙ্গে দেখাও পাগলের মতো কেউ আমাকে গাইড করেনি যে ওখানে গুরু আছে চল আমার সঙ্গে কেউ না একা একা গুরুদেব নিয়ে চলে এলো কা বৃন্দাবনে তার ছবি দেখেছি আর তো আমি জানিও না কোথায় থাকেন কি করেন তার মঠ মন্দিরও তখন ছিল না গুরুদেবের মঠ মন্দির ছিল কী অবস্থা তাহলে কি করে আমাকে নিত্যানন্দ গাইড করে নিয়ে এলো এবং যেদিন আমি রাত্রে শুয়ে রয়েছি গঙ্গায় চান করলাম সঙ্গে সঙ্গে ঠক উঠে পড়লাম চান করে গেলাম স্বপ্ন সত্য হয়ে গেল সেটা কদাচিত হয় কিন্তু স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে সত্য হয় না স্বপ্ন স্বপ্নই কিন্তু একটা রিস্ক একটা ভ্যানওয়ালা ছাতু খায় আমাদের কলকাতা দেখতাম ছাতু আর পেঁয়াজ আর আর তেঁতুলের চাটনি খেয়ে রিস্কা চালাতে যায় আর রাত্রিবেলা এসে চোখা বানা চোখা বোঝো চোখা বোঝো আলু এসব পেঁয়াজ পেঁয়াজ সব দিয়ে বানিয়ে আর মুসুর ডাল ডাল দিয়ে খেতে থাকে আর গান করে রাত্রিবেলা গান করবে ওরা সব এক জায়গায় বসে রিক্সা আলাড়া তো একটা ভ্যানওয়ালা এবার শুয়েছে ভ্যানের তলায় ও জায়গা ফাঁকা কিছু নেই ও শুয়ে এবার স্বপ্ন দেখছে আর তা ভালো জায়গায় বিয়ে হয়েছে তার বিরাট টাকা পয়সা পেয়েছে সব কিছু স্বপ্ন দেখছে বেলা হয়ে গেছে কালকে কথা দেওয়া রয়েছে আটটার মধ্যে যেতে হবে না মাল ফালগুলো এ বন্ধু এসে পাছায় এক লাথি মেরেছে ব্যাট ব্যাট ওট ও লাাতি গিয়ে উঠে গেলে উঠে বলে কী ব্যাপার হলো বলে তাই তো এক লাথি গিয়ে উঠে পড়েছে দেখে সব মিথ্যে সব বিয়ে হয়েছে কোথায় কী ব্যাপার অনেক টাকা পয়সা পেয়েছে সব ব্যাকা সব মিথ্যে কথা বেশিরভাগ মিথ্যে কথা চির হয় এগুলো হয় না কাজেই স্বপ্ন মনোরথও যথা যেন স্বপ্নের কোনো এমন অগম্য স্থান নেই স্বপ্নের দ্বারা স্বপ্নের দ্বারা কি অনেক জায়গায় চলে যেতে পারে পারে না যেতে স্বপ্ন চলে যেতে পারে স্বপ্নের দ্বারা চলে যেতে পারে মনের অগম্য স্থান নাই মনের রথেতে বসে মনের রথেতে বসে মানুষ সব কিছু চলে যাবে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে কাজেই বলছেন অবিদ্যমা অবিদ্যমা অবিদ্যমান অপি অবভাতি হি দ্বয়োর্ ধাতুরা স্বপ্ন মনোর স্থা তৎকর্ম সংকল্প বিকল্পকম মনো বোধ নিরুদ্ধ্যাধ অভয়ম ততোসাধ কবে তুমি কবে তুমি তোমার মনকে সকল সংকল্প এবং বিকল্প বিকল্প এই বিচার থেকে বাঁচাতে পারবে রক্ষা করতে পারবে মানে সংকল্প বিকল্পাত্মক সংকল্প বিকল্প আত্মক যে এই যে মনটা একে কবে তুমি কন্ট্রোলে রাখতে পারবে যদি পারো ব্যাস তোমার ভয় চলে যাবে কবে তুমি সেটা পারবে সংকল্প এবং বিকল্প মনের কাজই মনের কাজ হল সংকল্প বিকল্প করা কথাটা বোঝা গেল বুদ্ধি হলো ডিরেক্টার বুদ্ধি হলে ডিরেক্টার ডিরেক্টার মানে যা বলবে মানতে হবে মন সংকল্প বিকল্প করবে আর বুদ্ধি বুদ্ধি দেবে এইভাবে পাবি যা চেষ্টা কর হবে বুঝে গেল মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটেকে বলে সূক্ষ্ম প্রাণ সূক্ষ্ম অন্তঃকরণ মন বুদ্ধি চিত্ত অহংকার সেটাকে এই চারটেকে বলে হচ্ছে এটা হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম অন্তঃকরণ আর বাইরের শরীরটা কিছু না বাইরে ছোট্ট এটা রক্ষ মাংসের পুজোর ঢেলা এটা কিছু না শরীরটা না ধরনগুলো কর্মফল ভোগ করতে পারবে না এই জন্য শরীর ধারণ করতে হবে তাহলে চিত্ত কী করে কোনো একটা আকর্ষণীয় বস্তু দেখলাম সঙ্গে চিত্রটা আকর্ষণ হলে মানে ক্যামেরায় যেমন ছবি তোলে এই ছবি তুলে নাক আকর্ষণীয় আরে বাহ কী সুন্দর চক্কর ছবি তোলে ওই ছবিটা আর ভুলছে না চলে গেল আমার মনে মনে হলে আরে এটা তো পেতে হবে এটা এটা তো আমার দরকার এবার কী করে পাবে সংকল্প এবার কী করে পাবে তার বুদ্ধি জোগাচ্ছে বুদ্ধি বুদ্ধিও তো শুদ্ধ নয় বুদ্ধিও ওই রকমই বুদ্ধি দিচ্ছে যাতে তার বিপদ হয় মন বুদ্ধি চিত্ত এবার হলো আর অহংকার না থাকলে মানুষ বাঁচবেই না অহংকার থাকতেই হয় প্রত্যেক মানুষের প্রত্যেকটা মানুষের অহংকার থাকতে অহংকার না থাকলে মা অহংকার হয় এটাকে বলতে শুদ্ধ অহংকার অথবা কখনো শুদ্ধ অহংকার হতে পারে কখনো এটা বিথা অহংকার হতে অহংকার না থাকলে কিছু করবেই না এই অহংকার না থাকলে এই লোকগুলো বিয়ে করত সংসার করত কেউ করতো না অহংকার আছে প্রত্যেকটা সময় তাদের অহংকার আছে বলেই বিবাহ করেছে সংসার পত্তন করেছে আর করতেই হবে আর অহংকার ছাড়া হতেই পারে না তবে এটা হতে পারে শুদ্ধ অহংকার আর অশুদ্ধ অহংকার দুটো পাত হয়তো হনুমানজির অহংকার নেই বলবে না হনুমানজি অহংকার আছে হনুমানজি কি অহংকার আমি রামদাস এটাও তো অহংকার না কিন্তু এই অহংকারে ক্ষতি হয় না যে অহংকারটা পাকা অহংকার যে অহংকারটা পাকা অহংকার এতে কোনো কোনো ক্ষতি হয় না আমি গুরুদাস কেন পৌপাত বলছি না অনেক কথা কালকে আলোচনা করব পৌপাদের কথা কালকে ভাগবত কথা আলোচনা করা যাবে না কালকে পৌপাদের চিরভাব তিথি তাহলে পৌপাত বলছে অনেক কথা তা এটাও তো অহংকার তো আমি গুরুদাস এই গুরুদাস এই অহংকারটা থাকা দরকার যদি এটা না থাকে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে তুমি নিশ্চিন্ন তোমার কোনো সব হারিয়ে যাবে এই জন্য এই শুদ্ধ অহংকারটা থাকা দরকার যখন রাবণ চিৎকার করছে ইচ্ছে করে হনুমান ধরা দিয়েছে হনুমান হনুমানকে ধরতে পারে কারোর সাধ্য নেই হনুমান ধরা দিয়েছে কেন হনুমান ধরা দিয়ে রাবণ রাবণের কাছে যাবে বলে রাবণ কে একবার দেখবে ইচ্ছে করে হনুমান ধরা দিয়েছে ওকে ধরফাকর করে আর বেঁধে বুঁধে নিয়ে এসছে তো হনুমান ইচ্ছে করলে ফুঁদিয়ে উড়িয়ে দিতে পারে পুরো লঙ্কাটাকে পুড়িয়ে দিল দর রাবণের গাছ নিয়ে এসে এই হম্বি থম্বি করছে হে কে তুই বল হনুমান দেখছি এ ব্যাটা আমার থেকে উঁচু আসনে বসে রয়েছে হনুমান কি করলেন টাকা বাড়িয়ে বাড়িয়ে ওর থেকে ওপর আসনে বসলেন টাকা বাড়িয়ে বলে তুই ছাগল ওপরে বসবি কেন আমি রামদা আমি ওপরে বসবো হনুমান এবার ল্যাচটাকে বাড়িয়ে বাড়িয়ে এবার ওর থেকে বড়ো রাবণ এবার উঁচুতে থাকি বলছে তুই কে এতক্ষণ বলছি তুই কে এখন যে তুই কে এবার এবার সীতা বলছে পরিচয় দে তো বল রামদাস আমি রামের দাস তো হনুমানজি তখন লাস্টে বলছেন সূক্ষ্মভাবে সীতা দেবী সূক্ষ্মভাবে এলেন এসব বলছে পরিচয় দে কে তোকে জিজ্ঞাসা করছে বললাম আমি আমি রামদাস তো রাবণের কী হাসি হো হো করে হাসছে ওই রামদাস তুই চাকর আমি তো ভেবেছিলাম তোর যা এত বল বীর্য আমি যে কোনো দেশের রাজা ভাজা হবি তুই এর চাকর হ্যাঁ রামদাস বুঝে হ্যাঁ বেটা আমি হচ্ছে রামের দাস আর তুই হচ্ছে মায়ার দাস তুই হচ্ছে মায়ার দাস আমি হচ্ছে রামের দাস দুজনের মধ্যে পার্থক্যটা বোঝবার চেষ্টা কর হাসবি পরে হাসবি পরে তোর অবস্থা থেকে তুই নিজেই হাসবি তোর আর আমার অবস্থা থেকে হাসতে হবে আমি রামদাস আর তুই হচ্ছিস তুই হচ্ছিস মায়ার দাস তা আমাকে দেখে হাসছিস তুই তোকে দেখে তুই হাসবি কদিন পরেই তোর দেহটা পড়ে থাকবে মরবার গিয়ে হাসবি তো কে হাসে তোকে দেখে ঠিক নেই তুই আমাকে দেখে হাসছিস এইভাবে দেখা যায় যে বাস্তবিক পক্ষে অহংকার থাকতেই হবে মন বুদ্ধি চিত্ত অহংকার এটাই আমাদের হৃদয়ের কনস্টিটুয়েন্ট অর্থাৎ হৃদয়ের যে গঠন আমাদের যে হৃদয়টা গঠিত হয়েছে যেমন এই বাড়িটা হয়েছে কত ইট লেগেছে সিমেন্ট লেগেছে বালি লেগেছে কত কিছু রঙ কত কিছু লেগেছে সেরকম আমাদের যে দেহটা সেটা মন বুদ্ধি চিত্ত অহংকার এটা দেখো এই এই মোটা শরীরটা কিছু না এটা একটা বস্তা দুর্গন্ধ দূষিত মল মূত্র এটার বস্তা একটা রক্ত মাংস এটা কিছু না এটা নিয়েই লোকে পড়ে রয়েছে চামার এই জন্য পৌপাত বলতে এগুলো চামার সব চামার মানে ওই রক্ত মাংস নিয়ে ব্যস্ত চামার এর বাইরে তারা যেতে পারে না এর বাইরে তারা যেতে পারে না এই রক্ত মাংস এই নিয়ে ব্যস্ত এর বাইরে যে কিছু আছে তারা অনুভব করতে পারে না তাহলে কথা হলো এই যে আমাদের মনের যে আমাদের যে অন্তঃকরণের গঠনটা সেটা হচ্ছে মন চিত্ত অহংকার আর বাইরের শরীর পাঞ্চভৌতিক পঞ্চ পঞ্চ পঞ্চভৌতিক ক্ষিতি অপতেই মরুদ্বম আর অন্তঃকরণ হচ্ছে এই চারটে এইগুলোকে যতক্ষণ না ধ্বংস করতে কথাটা মানে বুঝলেন ধ্বংস করতে হবে ধ্বংস করতে হবে এগুলোকে ধ্বংস করে দিতে হবে ততক্ষণ বুঝতে ভগবানকে পাবে না ওই জন্য ভক্তিমন্ত কীর্তনে লিখেছেন লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে লিখেছেন না সো ইউল হ্যাভ টু র্যাপ র্যাপচার ইউর ফাইন বডি গ্রস বডি অ্যান্ড ফাইন মোটা শরীর সেটাকে ধ্বংস করতে সেটা তো যাবেই আর তার সঙ্গে সূক্ষ সূক্ষ্ম যে শরীরটা আছে এটাকে একেবারে ধ্বংস করিতে হবে বিধ্বংস যেন আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এটা জেনে রাখ ওই জন্য ঠাকুর বলছেন জয় জয় হরিনাম চিদানন্দ মিতধাম পরততত্ত্ব অক্ষর আকার হ্যাঁ নিজজনে কৃপা করি নাম রূপে অবতরী জিবে দয়া করিলে অপার জয় কৃষ্ণ এই সেই যেগুলো জগজন সুবিশ্রাম সব বলছেন তারপর তব অল্প স্ফূর্তি পায় উগুর তাপ দূরে যায় লিঙ্গভঙ্গ ভঙ্গ হয় ভক্তিমন ঠাকুর এত সুন্দর কীর্তনে বলি আমার আর বড় বড় গ্রন্থ পড়ার দরকার খালি এই পড়লেই আমি জেনে যাব তব বলছেন যে নাম নাম যদি একটু স্ফূর্তি পায় বলে আমরাও তো নাম করি ওইটাকে নাম বলে না ওইটাকে নাম বলে না যেটাকে বলা হয় বাস্তব নাম এখন শব্দব্রহ্ম নাম শব্দের স্ফোটবাদ স্ফোটবাদ এগুলো এরা কিছুই বুঝবে না এ বলতে আরম্ভ করলে বলি কী বলছে এসব পাগলের মতো কিছু বুঝবে শব্দের যে স্ফোটবাদ এগুলো পানি ব্যাখ্যা করেছেন পানি নি ব্যাখ্যা করেছেন শব্দের স্ফোটবাদ কাকে বলে এগুলো হয়তো যদি একটু সময় পাই ওই মিদনাপুরে ওই জায়গায় কিছু ও ওরা কিছু যদি বোঝে অনেক হ্যাঁ কিছু বুঝতে পারে মানে অনেক লোক ভক্ত নাকি বেশি নাকি বলা যায় না হতেও পারে আমার নাও বুঝতে পারে তাহলে দেখা গেল শব্দটাকে তুই কি করে বোঝে লোকে শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে লোকে যে মানে বোঝে এইটা বললো এটা কি করে বোঝে এর অনেক গভীর রহস্য আছে ব্যাকরণে শব্দের স্ফটবাদ এটা পানিনি বলেছেন ভগবান কৃষ্ণ আমাদের ভাগবত বলেছেন অনেক অন্যভাবে ঘুরিয়ে বলেছেন সেখানে এখানে বলছেন পরা পশন্তি পরা পশন্তী আদি মধ্যমা শব্দের যে বৈখরি এই চার রকম কোনোদিন এখানেই আছে এগারোশন দিন আমি কোনো সময় যদি এরা ম্যাচিউরিটি লাভ করে এরা যদি যে শি সেদিন কেন শুনলো আর ওখানে গিয়ে বাড়ি গিয়ে ওই কাজ করতে দেয় তাহলে আর হবে কী করে যদি যা শুনলো তাতে গিয়ে প্রয়োগ করে একটু অনুভব করে তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি তার পরিবর্তন হবে এত বড়ো আমার আত্মবিশ্বাস এত বড়ো আমার আত্মবিশ্বাস যদি শুনে নিজের জীবনে প্রয়োগ করে আমি এত বড় আত্মবিশ্বাস আমি গ্যারেন্টি দিতে পারি কিন্তু না প্রয়োগ করলে আমার কিছু করার নেই ঠিক আছে শুনতে থাকুক যদি কোনো দিন হয় তাহলে দেখা গেল এই যে এটাকে র্যাপচার করতে হবে মানে নামের নাম পরিপূর্ণ রূপে যখন বিকশিত হবে তখন কি হবে নাম যখন পরিপূর্ণ রূপে বিকশিত তখন কি হবে জানো জানো না ঈষদ বিকশিপুন দেখাই নিজ রূপগুণ চিত্তহরি লয় নিজ পাশ আরে কিছুই জানো না জানতে হবে একটু হরিনাম যে স্ফূর্তি পাবে তব অল্প স্ফূর্তি পায় উগ্র দূরে যায় ভগবানের নাম তো দূরের কথা ভগবানের নামের যদি সামান্য একটু আভাস উদিত হয় ব্যাস সব চলে গেল তব অল্প স্ফূর্তি পায় উগ্র দূরে যায় লিঙ্গভঙ্গ হয় অনাসে আবার অন্য জায়গায় বলছে তব হ্যাঁ ঈশ বিকশিপূর্ণ দেখায় নিজ চিত্ত চিত্তহরি লয় নিজ পা তারের নাম আস্তে আস্তে যখন প্রকাশ পাবে দেখবে নামের মধ্যে ভগবান রয়েছেন ভগবানের পরিকর ধাম লীলা পরিকর বৈশিষ্ট্য সব দেখতে পাবে গ্যারেন্টি দিলাম আমি আমি প্রতিজ্ঞা করে বলছি নামের মধ্যেই দেখতে পাবে সব নাম বীজ রূপে রয়েছে ওর ভেতরে সব দেখতে পাবে ভগবানের লীলা নাম করতে করতে সে অবস্থায় যেতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কত টাকা পেলে প্রণামী ওই রকম করলে হবে না ওইটাকে বলে নাম বলে না ওটা নাম অপরাধ নাম করতে হয় আদরের সঙ্গে প্রতিদিন যদি সে নাম আদরে বলি আদরে যদি আমি সে নাম যদি করি আদর মানে সর্বান্তকরণে সর্ব ভালোবাসার সঙ্গে আমার আর কোনো ভরসা নাই একমাত্র ভগবানের নাম ভগবানই আছে এটা ছাড়াও আর কিছু নেই আছে কি সত্যি কিছু নেই আত্ম কিছু নেই ভরসা একমাত্র নাম সে ঘাটে ঘাটে যাওয়ার সময় বলো হরি হরি বল বলো হরি হরি হেটি বলবে আর কি বলবে বলো কালি কালী বল বলবে বলো হরি হরি বল বলবে বা রাম নাম সত্য এই বলবে তাহলে নামই সত্য এখন এটা বিশ্বাস হবে না এই নামের অক্ষরের মধ্যে যে সব ভগবান আছেন সব পরে যেদিন সমগ্র হরিকতা আস্তে আস্তে বুঝতে পারবে অনুভব করতে পারবে গরুচরণ আসবে তখন বুঝতে পারবে এ নামের মধ্যে সব আছে তখন নামকে আদর করে করতে পারবে আর কোনো গতি নাই নামকে আশ্রয় না নিলে কোনো গতি নাই কালকে নয় এটা পরশু দিন যেহেতু ভাগবত কথা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমাকে কষ্ট করতেই হবে সোমবারে হয়তো বিকেলে এইটা কালকে তিরোভাব তিথি বিশেষ অনুষ্ঠান যদি ছোট ছেলে মেয়ে থাকে ওদেরও যারা চেঁচামেচি না করে তারা এলেও ভালো কিছু বিশেষ কথা পা পেতে পারবে যাই হোক দেখা ভগবান তাহলে কি হলো তাহলে কি হলো আমরা আমরা ভয়ম প্রমত্তস্য বনেশ ইতঃ শাস্তে ষ পতন জিতেেন্দ্রিয় আত্মরতির বুধস্ব সংসার বন্ধন কিং নু অবদ্যাম অবদ্যা বাঞ্ছকাল্পত্যকে পাশে পতি টানম পাবন বৈষ্ণব এটা কীর্তন করে ফেলো তাড়াতাড়ি করে